গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়বো। আস্তে আস্তে অনেকেই জয়েন করে ফেলেছো। আচ্ছা, তো চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু বেসিক কথা বলি। হ্যাঁ, অবশ্যই সবার সামনে বই রাখতে হবে, আর আমি যা কিছু বলবো আজকে নোট ডাউন করে ফেলতে হবে, কেমন? কারণ আমি যা যা বলবো এগুলা থেকে মানে শুধু মেডিকেলতে আসবে তাই না, মেডিকেল ভর্তি পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তাহলে মানে যা কিছু বলবো একদম সাথে সাথে নোট ডাউন করবো। আর আমাদের ক্লাসটা মেনলি হবে আজকে কোয়েশ্চেন আনসার সেশনের ভিত্তিতে। হ্যাঁ, আমি প্রত্যেকটা টপিকের সাথে বলে দিব যে কি কি কোয়েশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা তাহলে চলো আস্তে আস্তে পড়া শুরু করি। আচ্ছা, পড়া শুরু করার আগে আমার পরিচয়টা দেই। আমি সুস্মিতা বিশ্বাস, সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি। আচ্ছা দেখো, আমাদের আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা, এটা আমরা কেমিস্ট্রিতেও পড়ে আসছি অনেক কিছু, তাই না? তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছো কিনা, শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট করে আমাকে বলে দাও। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি। দেখো, আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো একসাথে আগে লিখে দিছি। হ্যাঁ, তোমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি ধরো যে বইয়ে যা আছে সবকিছুই তো পড়তে হয় মোটামুটি ইম্পর্টেন্ট, তাই না? তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, মানে হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় এর আগে আসছে এবং সামনেও আসবে, ঠিক আছে? এই জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তো একসাথে এগুলো সব লিখে দিছি। অবশ্যই অবশ্যই নোট ডাউন করো। গ্যাসের সূত্রাবলী, সব সমীকরণ, সর্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য। ওকে, টপিকগুলো অবশ্যই লিখে নাও চ্যাপ্টারের শুরুতে। হয়তো তুমি এখন স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিবা, হ্যাঁ, বা আমরা যখন পিডিএফ দিয়ে দিব তোমার কাছে থাকবে। ব্যাপারগুলো হয় কি, ওই জিনিসগুলো না মোবাইলেই থাকে, আর ওভাবে পড়া হয় না। ওকে, তাহলে আমরা চেষ্টা করব এগুলো লিখে রাখতে, একটু কষ্ট করে লিখে নাও। ওকে, আর আজে বাজে কমেন্ট করবে না, কমেন্ট করার অনেক অপশন আমি নিজেই তোমাদেরকে দিব, প্রচুর কোশ্চেন দিব, প্রচুর আনসার দিতে হবে, তো আজে বাজে কমেন্ট করবে না, যাতে আমি বিরক্ত না হই, পড়ানোর ইন্টারেস্টটা হারাই না ফেলি। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই এটা নোট ডাউন করছো। এখন আমরা আস্তে আস্তে পড়াটা শুরু করি। দেখো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, প্রথম যে পেজটা আছে এখানে আমাদের কি লাগবে, আমাদের লাগবে আদর্শ গ্যাসের সংজ্ঞা। আদর্শ গ্যাসের সংজ্ঞা দেখো, তোমরা কিন্তু এতদিনে ইতোমধ্যে মনে হয় জেনে গেছো যে মোটামুটি বোল্ড লাইন, বোল্ড ওয়ার্ড, তারপরে সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ, উদাহরণ, যে কোনো ছক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো পড়তেই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা আমাদের পড়তে হবে। তারপরে দেখো লেখা আছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তো এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো সবই পারবো। আমাদের কনফিউশন হয় দুই নম্বরে, একটু দুই নম্বরটা খেয়াল করো কি লেখা আছে, এটা ভালো করে একটু মার্ক করে নাও। লেখা আছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আয়তনের উপর নির্ভরশীল নয়, এই কথাটা ইম্পর্টেন্ট। আর তারপর কি লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, দেখো লেখা আছে ডিইউ ডিভি অফ টি সমান জিরো। আচ্ছা, আমরা এখন কোন বইটা পড়তেছি এটা এতদিনে জানার কথা তোমাদের, যে ফিজিক্স আমরা যখনই মানে ফিজিক্স পড়বো আমরা ফার্স্ট রেফারেন্স হিসেবে অলওয়েজ কোন বইটা প্রেফার করবো, ইসাক স্যারের বইটা, তাই না? ইসাক স্যারের বইটা আমরা ফার্স্ট রেফারেন্স হিসেবে ধরবো। এতদিন যার ক্লাসে বা কলেজে যে যাই পড়ে আসছো না কেন, ফার্স্ট রেফারেন্স হিসেবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইসাক স্যারের বইটাই প্রেফার করা হবে। ওকে, আচ্ছা তাহলে ইসাক স্যারের কোন এডিশনটা আমরা পড়ছি, আমরা পড়ছি 2019-এর এডিশনটা। ঠিক আছে, 19-এর এডিশনটা আমরা পড়তেছি, আর 20 সালের বইয়ে যা কিছু এক্সট্রা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিব। তেমন কিছু এক্সট্রা এই চ্যাপ্টারে অ্যাড করা হয় নাই, তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন মেডিকো থেকে দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই। যার কাছে যে বই আছে সেটা আপাতত ফলো করো, অবশ্যই বই নিয়ে, বই সামনে নিয়ে তারপরে বসো। ইসাক স্যারের বই কেমন,
আচ্ছা, তাহলে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক মানদণ্ড 2 নম্বর আমরা এটা পড়লাম। এখন দেখো আমরা পড়বো গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলী, গ্যাসের সূত্রাবলী থেকে আমাদের কি কি পড়তে হবে সেটা আগে দেখে নাও। আমরা পড়বো বিবৃতি, আবিষ্কারক, সমীকরণ, লেখচিত্রের ধরন। আচ্ছা এটা লিখে নাও। বিবৃতি মানে কি? বিবৃতি মানে হলো কোনো একটা সূত্রকে আমরা যখন একটা বাক্যে প্রকাশ করি, তাই না? যেমন একটা বোল্ড লাইন দিয়ে প্রকাশ করি, সেটাই হলো আমাদের কি বিবৃতি। ওকে, তাহলে আমাদের ওই বিবৃতিটা লাগবে, মানে ওই বোল্ড লাইনটা লাগবে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে। কোন সূত্রকে আবিষ্কার করেছেন সেটা লাগবে, কোন সূত্রের সমীকরণটা কি সেটা লাগবে। আচ্ছা সমীকরণ বলতে তোমাদের এখানে আবার একটা ঝামেলা লাগে। যেমন আমরা যখন এইচএসসি তে পড়তাম বা মানে কলেজে পড়তাম, তখন আমাদের কি ছিল, আমাদেরকে এক একটা সমীকরণ হয়তো প্রতিপাদন করে তারপরে পরে পড়তে হইতো, হ্যাঁ জানতে হতো। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর প্রতিপাদন আসবে না, তোমাকে জাস্ট প্রত্যেকটা প্রমাণ বা প্রতিপাদন বা সমীকরণের লাস্ট লাইনটা জানতে হবে। কেমন? তাহলে লাস্ট লাইনটা জানতে হবে, মানে ফাইনাল যে লাইনটা আমরা পাবো সেটা জানতে হবে, আমি বলে দিব। তারপরে দেখো লেখচিত্রের ধরন, লেখচিত্র ধরন মানে কোন কার সূত্রের লেখচিত্রটা কেমন হবে, এটাই জাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে টপিক গুলো আশা করি নোট ডাউন করা হয়ে গেছে এতক্ষণে, আমরা এখন পড়া শুরু করি। দেখো তোমাদের ইসাক স্যারের বইয়ের চ্যাপ্টারটার সেকেন্ড পেজেই আছে গ্যাসের সূত্র। গ্যাসের 4টা সূত্র দেওয়া আছে তোমাদের, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপিয় সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। কেমন? তো 4টা সূত্রের মধ্যে 3টা সূত্রের বর্ণনা আমরা পড়বো। দেখো প্রথমটা আছে কি, বয়েলের সূত্র। আমি প্রথমেই বলছি সূত্রের ক্ষেত্রে কি লাগবে, বিবৃতিটা লাগবে, তাই না? আচ্ছা তাহলে বয়েলের সূত্রের বিবৃতি কোনটা বলবো? এই দেখো বোল্ড একটা লাইন আছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটাই হলো বিবৃতি। কেমন? এটাই হলো বিবৃতি। ওকে, তাহলে এই বিবৃতিটি আমার পড়তে হবে। তারপর দেখো সমীকরণটা কি, দেখো ভি সমানুপাতিক 1/b, চাপ কি হবে, ভি, ভি হলো আয়তন তাই না, ভলিউম আয়তন, চাপ প্রেসার পি এর ব্যস্তানুপাতিক। ওকে সেটাই আমরা বললাম, তাহলে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকতেছে। এখন দেখো আরেকটা জিনিস আছে লেখা, পি ভি সমান কে, পি ভি সমান কে, এটা দাগাও। পি ভি সমান কে হলো সমষ্ণ সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন, সমষ্ণ সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন। এখন এই বয়েলের সূত্র থেকে কি কি কোশ্চেন আসতে পারে শুনো, খুব খেয়াল করে শুনবা। কোনো টপিক ঢালাভাবে পড়লে তোমরা কিন্তু পরবর্তীতে যায় ওটা মনে রাখতে পারবে না খুব ভালোভাবে, বা ভালো মার্ক পাওয়াও তোমাদের জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে। দেখো বয়েলের সূত্রের প্রথমটা আমি কি জানবো, যে বিবৃতিটা জানবো, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা তাহলে এটা পুরো লাইনটা তুলে দিয়ে বলা হবে যে এটা কার সূত্র, ঠিক আছে, এটা বয়েলের সূত্র। তারপরে কি হবে, সমীকরণটা কি, ভি সমানুপাতিক 1/b। তারপর আরেকটা আমরা কি জানলাম, পি ভি সমান কে, এটাকে বলা হয় সমষ্ণ সমীকরণ। কোশ্চেন আসবে সমষ্ণ সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন বলতে কোন সমীকরণকে বুঝায়, তোমরা আমাকে কমেন্ট করে বলে দাও সমষ্ণ সমীকরণ বলতে বা আইসোথার্মাল ইকুয়েশন বলতে কি বুঝায়, সমষ্ণ সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন বলতে কি বুঝায় কমেন্ট করে বলে দাও। সামনে বই আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, যে যেভাবে পারো উত্তর দিবা। ওকে আচ্ছা, সমষ্টি সমীকরণ মানে হলো কি, পিভি সমান কে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে আইসোথার্মাল ইকুয়েশন। আরেকটা কোশ্চেন আসতে পারে যে সমষ্টি সমীকরণ কার সূত্র থেকে পাওয়া যায়, কোন সূত্র থেকে বা কার সূত্র থেকে সমষ্টি সমীকরণ পাওয়া যায়, বয়েলের সূত্র থেকে, তাই না? আচ্ছা বয়েলের সূত্র থেকে সমষ্টি সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন পাওয়া যায়, এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছো, যারা আমার সাথে সাথে আজকে মানে কমেন্ট করবা ক্লাসেই, লাইভ ক্লাসেই, তাদের দেখবা যে অনেকখানি পড়া হয়ে যাবে। হ্যাঁ, আর কষ্ট করে পরে আবার কম পড়লেও হবে আর কি। আর এই যে কমেন্টগুলো করতেছো পরে আর ভুল করবা না এগুলা, হ্যাঁ মনে থাকবে। ওকে আচ্ছা এবার আসো, দেখো সমষ্টি সমীকরণ যেখানে আমরা শিখলাম তার ঠিক নিচেই 5টা গ্রাফ দেওয়া আছে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু এটা আসবে না যে পুরা গ্রাফ তুলে দিয়ে বলবে না যে এটা কি থেকে পাইছি বা গ্রাফটা কেমন। তোমরা অনেকেই কোশ্চেন করো না প্রবলেম সলভ
পোস্টের মধ্যেও মানে দেখবো আমি হয়তো পরের দিন, এতবার বলার পরেও এগুলা করবা। যেমন ধরো তোমাদের গ্রাফ রিলেটেড কোনো এমসিকিউ লাগবে না, তারপর তোমাদের উদ্দীপক দেওয়া কোনো এমসিকিউ লাগবে না। ওকে, এগুলা হলো যে এইচএসসি পর্যন্ত আর লাগবে না এগুলা। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলা লাগে না, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল করবা। এখন দেখো তাহলে কি বলছিলাম, লেখচিত্রের ধরন পড়তে বলছিলাম, তাই না? লেখচিত্রের ধরন, লেখচিত্রের ধরন বলতে বোঝানো হয়েছে, দেখো এই যে পাঁচটা গ্রাফ দেওয়া হয়েছে, এর জাস্ট নিচেই লেখা আছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ, এর লেখচিত্র একটা আয়তাকার পরাবৃত্ত বা রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয়। কোশ্চেন আসবে, বয়েলের সূত্রে লেখচিত্রের ক্ষেত্রে মানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের লেখচিত্র কেমন হবে? ওকে, আচ্ছা এখন আয়তাকার পরাবৃত্ত তোমাদের ফিজিক্স ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে। অনেকের বইয়ে দেখবা এখানে সমপরাবৃত্ত লেখা আছে, সমপরাবৃত্ত। যাদের বইয়ে সমপরাবৃত্ত কথাটা লেখা আছে তাদেরটা প্রাগৈতিহাসিক যুগের বই, ঠিক আছে? প্রাগৈতিহাসিক যুগের বই দিয়ে মানে মেডিকেলে চান্স পাওয়া টাফ। হ্যাঁ, যে অনেকের মানে বড় ভাই বড় আপু পড়ে যায় 15-20 বছর আগে, সেই বই দিয়েই অনেকে কন্টিনিউ করে। মানে আমার আপু আমার ভাইয়া এই এই বই পড়ে মেডিকেলে চান্স পাইছে, আমি এইটা আমার জন্য লাকি বই, এটাই আমি পড়বো, ঠিক আছে? তো এগুলা না করে আমাদের কি করতে হবে, কি লেটেস্ট এডিশনের বইটা পড়তে হবে। হ্যাঁ, তাহলে যাদের বইয়ে সমপরাবৃত্ত কথাটা লেখা আছে কষ্ট করে কেটে দাও, দিয়ে আয়তাকার পরাবৃত্ত রেক্টাঙ্গুলার হাইপারবোলা কথাটা লিখে নাও। এখন দেখো আমরা কিন্তু পরাবৃত্ত মানে হাইপারবোলা জানি নাই, তাই না? এর আগে কিন্তু আমাদের মানে ফিজিক্স ইসাক স্যার সবখানে এটাই লিখছে, হ্যাঁ, পরাবৃত্ত মানে হাইপারবোলা। এখন এটা যেহেতু আমাদের ফার্স্ট রেফারেন্স, তার মানে আমাদের এটাই শেখা লাগবে, ঠিক আছে? আমাদের কিছু করার নেই, আমরা জানি। এখন প্রাগৈতিহাসিক যুগের বই যাদের আছে তারা অবশ্যই এই সমপরাবৃত্ত কথাটা কেটে আয়তাকার পরাবৃত্ত কথাটা লিখে নাও, রেক্টাঙ্গুলার হাইপারবোলা লিখে নাও। ওকে, আচ্ছা হ্যাঁ, এখন দেখো তপন স্যারের বই আমরা কি পড়ছি, তপন স্যারের বই হলো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সেকেন্ড রেফারেন্স। তাহলে আমাদের যখন একই ইনফরমেশন দুই বইয়ে দুই রকম থাকবে বা কয়েকটা বইয়ে কয়েক রকম থাকবে, আমরা ফার্স্ট রেফারেন্সটা তো ধরবই। আরেকটা যেটা করবো, আমরা ভাষাগত পরিবর্তনটা খেয়াল রাখবো, ঠিক আছে? ভাষাগত পরিবর্তনও যদি না দেখো তাহলে কি করবা, সুন্দর মতো আয়তাকার পরাবৃত্ত যখন বুঝবা তার মানে বুঝবা যেটা ফিজিক্সের ইসাক স্যারের বই থেকে আসছে। এখন দেখো একটা কথা বলি তোমাদেরকে, ধরো অপশনে মানে তোমরা এরকম পাবা যে আয়তাকার পরাবৃত্ত থাকলোই না। একটু মন দিয়ে শোনো, মানে কমেন্ট করা একটু বন্ধ করো, আমি আবার যখন কোশ্চেন জিজ্ঞেস করব তখন বলবো, ঠিক আছে? এখন আমি বলি, মন দিয়ে শুনো। শোনো, তোমরা যখন কেমিস্ট্রিতে পড়ছো তোমরা কিন্তু এই জিনিসটা পড়ছো যে বয়েলের সূত্রের ক্ষেত্রে এই লেখচিত্রটা হয় হলো অধিবৃত্ত, পড়ছো না? এখন তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তাহলে তুমি কিভাবে কি উত্তর দিবা? এখন অনেকে বলে কি যে কেমিস্ট্রি থেকে আসলে অধিবৃত্ত দিবা আর ফিজিক্স থেকে আসলে আয়তাকার পরাবৃত্ত দিবা, মানে তোমরাই স্টুডেন্টরাই বলো। তো দেখো আমার তো কোনো প্রবলেম ছিল না যদি এইভাবে আইডেন্টিফাই করতে পারতাম। প্রবলেমটা হয় কি, তোমরা হয়তো জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আসে না, মানে সাবজেক্ট আলাদা করে করে বলে দেয় না যে এই কয়টা ফিজিক্স থেকে এই কয়টা আসছে কেমিস্ট্রি থেকে, এরকম বলে না, পুরো 100টা কোশ্চেন মিক্সড আপ করে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে তো বুঝতে হবে, তাই না, যে এটা কোন সাবজেক্ট থেকে আসে, তারপরে না আমরা উত্তর করব। তো আমরা কি করব, আমরা অপশন দেখে আইডেন্টিফাই করব। হ্যাঁ, এখন খেয়াল করে শুনো অপশন গুলো দেখে কিভাবে আইডেন্টিফাই করবে। তোমার যখন এখান থেকে কোশ্চেন করা হবে তখন একটা জিনিস খেয়াল রাখবা, যদি অপশনে আয়তাকার পরাবৃত্ত কথাটা পাও তার মানে এটা ফিজিক্স থেকেই আসছে এবং ইসাক স্যারের বই থেকেই আসছে এবং এই পেজটা থেকেই আসছে, বুঝতে পারছো? যদি অপশনে এরকম পাও যে আয়তাকার পরাবৃত্ত, তখন কি বুঝবা যে এটা ফিজিক্স ইসাক স্যারের বই থেকেই আসছে। এখন যদি ধরো আয়তাকার পরাবৃত্ত পাও নাই, শুধু পরাবৃত্ত পাইছো, অধিবৃত্ত পাইছো, উপবৃত্ত পাইছো, সরল রেখা পাইছো, তখন কি দিবা? আমি কোশ্চেনটা বলি, তোমরা উত্তর করো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপের লেখচিত্র কেমন হবে? উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, সরল রেখা, তখন কি দিবা? কমেন্ট করে জানাও। ওকে,
অধিবৃত্ত দিব, কারণ তখন আমরা বুঝতে পারতেছি যে আমার যখন অধিবৃত্ত অপশনটা মানে অধিবৃত্ত আমার আনসার হবে, তখন কিন্তু আমরা ম্যাথে করে আসছি এগুলো, তাই না? উপবৃত্ত পরাবৃত্ত এগুলো অপশন হইতেই পারে, কিন্তু আয়তাকার পরাবৃত্ত কথাটা কিন্তু আর কোথাও নাই, শুধু ফিজিক্স এর রিসার্চ এর বই এই এই পেজটাতে আছে। তার মানে কি, আয়তাকার পরাবৃত্ত দেখলে ওটা দিবা, ওর যদি না থাকে অধিবৃত্ত দিবা, তার মানে বুঝবা যে অধিবৃত্ত দেখলে কেমিস্ট্রি থেকে আসছে। এখন অনেকের মনে হতে পারে তাহলে আপু দুইটাই যদি থাকে সেক্ষেত্রে কি দিব। দেখো দুইটাই যদি থাকে, তোমরা কেমিস্ট্রিতে তো আয়তাকার পরাবৃত্ত কথাটা কোথাও পাও নাই, তার মানে আমি বারবার বলতেছি যদি আয়তাকার পরাবৃত্ত অপশনে দেখো তার মানে ওটা ফিজিক্স থেকে আসছে, তার মানে ওটাই দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, একটু জানাও আমাকে কমেন্ট করে যে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা পড়বো চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র সেম ভাবে, চার্লসের সূত্রের বোল্ড বিবৃতিটা আমরা পড়বো, বোল্ড লাইনটা, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা কি পড়বো, আমরা সমীকরণ পড়বো, ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি তার মানে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, কি স্থির থাকতেছে চার্লসের সূত্রে, চাপ স্থির থাকতেছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটা পারবো। এবার আসো চাপীয় সূত্র। চাপীয় সূত্রে সেম আমাদের বিবৃতিটা লাগবে, তারপরে সমীকরণটা লাগবে। সমীকরণটা কি, দেখো পি সমানুপাতিক টি নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তাহলে চাপীয় সূত্রে আয়তন স্থির। ওকে, এখন তোমাদের এখানে আরেকটা কনফিউশন আসতে পারে যে চাপীয় সূত্র কে দিয়েছেন। ধরো যে আবিষ্কারক তো আমি বলছি পড়তে হবে, এন্ড বলো বয়েলের সূত্র, অবভিয়াসলি বয়েলই দিবেন, চার্লসের সূত্র চার্লস দিয়েছেন, যে যে সূত্র দিবেন তার নাম অনুসারে। এখন চাপীয় সূত্র কে দিয়েছেন, এখানেও কেমিস্ট্রিতে লেখা আছে গেলশেক আর ফিজিক্সে লেখা আছে রেনো, তাহলে আমি কিভাবে বুঝবো কোত্থেকে আসছে। এখন দেখো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, এটা মানে ছোট ছোট ট্রিক শিখিয়ে দিব আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। হ্যাঁ, যেমন দেখো আমাকে যখন এই পেজ থেকে কোশ্চেন করা হবে, বাকি অপশনগুলা এর তিন চার পেজ, এর আশেপাশে যে তিন চার পেজ আছে এখান থেকে বাকি অপশনগুলা সেট করা হবে। তো আমরা যে বাকি তিন চার পেজ পড়লাম, এখানে কি কোথাও গেলেশকের নাম পাইছো? পাও না, ঠিক আছে? তার মানে এখানে থেকে আসলে রেনো দেখলেই বুঝবা যে তোমরা এটা ফিজিক্স থেকে আসছে। আবার কেমিস্ট্রিতে যেখানে পড়ছো গেলশেক, ওখানেও দেখবা যে তিন চার পেজের মধ্যে রেনো নাই, ঠিক আছে? তাহলে আমরা কি মনে রাখবো, যে চাপীয় সূত্র ফিজিক্স অনুযায়ী রেনো দিছেন। ওকে, চাপীয় সূত্রে কি স্থির থাকবে, আয়তন। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝে ফেলছি। দেখো এতক্ষণ আমরা যা পড়লাম তোমাদেরকে সুন্দর মতো এক জায়গায় লিখে দেওয়া আছে। হ্যাঁ, এগুলা তো ক্লাস শেষে পিডিএফ পাবাই, কম্পেনিয়ন বুকেও সুন্দর মতো লেখা আছে, কোনো টেনশন নাই, এখন শুধু ক্লাসে মনোযোগ দাও। ওকে, দেখো বয়েলের সূত্র মানে কি, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, এটা আমরা পড়ে আসছি। চাপীয় সূত্র চার্লসের সূত্র মানে কি, ভি সমানুপাতিক টি, চাপীয় সূত্র মানে পি সমানুপাতিক টি। ওকে, আচ্ছা সবগুলো একসাথে লেখা আছে। এইবার দেখো তোমাদের জন্য কুইক কুইজ রাউন্ড, স্ক্রিন দেখে এটার উত্তর কমেন্টে জানিয়ে দাও। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে কেমন হবে? একটু খেয়াল করে আনসার করো, মাত্রই বলছি এটা যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের কেমন হবে। তোমরা যারা এ কমেন্ট করতেছো একটু খেয়াল করো কি বলছি, তাপমাত্রা স্থির। হ্যাঁ, আচ্ছা এখানে আমাকে কি খেয়াল রাখতে হবে, এটা কার সূত্র, আমাকে আগে দেখতে হবে এটা কার সূত্র। এটা হলো তাপমাত্রা স্থির, তার মানে এটা কার সূত্র, বয়েলের সূত্র, তাই না? আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কার সূত্র। আচ্ছা দেখো আমরা কিভাবে মনে রাখবো, তাহলে বয়েলের সূত্র মানেই কি ছিল, আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, তাই না? তাহলে কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশন বি। তোমরা একটু খেয়াল করো তাহলেই পারবে, অনেকে এখনো মানে ঘুমে আসো।
এখনো ঠিক মতো বুঝতেছে না কি করবা, অপশন বি হবে। ওকে আচ্ছা, তাহলে যারা অপশন এ দিছো আশা করি বুঝতে পারছো। দেখো এখন ভুল করলে প্রবলেম নাই, এখন যেগুলো ভুল করবা ক্লাসে এগুলো যাতে পরবর্তীতে আর কখনো ভুল না করো, কেমন? এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পরের কোশ্চেনটার উত্তর দাও, চাপীয় সূত্রের নিচের কোনটা স্থির থাকবে, চাপ, তাপমাত্রা, আয়তন নাকি তাপ? চাপীয় সূত্রে কোনটা স্থির? আচ্ছা চাপীয় সূত্র তোমাদের অনেকের হাতে মনে নাই, এই জন্য হয়তো উত্তরটা দিতে সমস্যা হচ্ছে। দেখো আমরা একটা আগেই পড়ে আসছি, চাপীয় সূত্রটা ছিল কি পি সমানুপাতিক টি, নাই কোনটা আয়তন, তার মানে চাপীয় সূত্র কি স্থির, আয়তন। এখন কোন সূত্র তাহলে কি স্থির কেমনে মনে রাখবো, দেখো বয়েলের সূত্র। দেখো আমরা যখন কোনো কিছু বয়েল করি বা সিদ্ধ করি তখন আমার কি করতে হয়, তাপমাত্রা বাড়াইতে হয়, মানে তাপবৃদ্ধি করতে হয়, তাপ দিতে হয়, তাই না? তো আমরা মনে রাখবো তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির বললেই সেটা হবে বয়েলের সূত্র, ঠিক আছে? তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র। তাহলে চাপীয় সূত্রে কোনটা স্থির হবে, আয়তন, চার্লসের সূত্রে চাপ, চাপীয় সূত্রে আয়তন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। ওকে আচ্ছা, তোমরা যদি কোশ্চেন প্যাটার্ন বুঝে যাও তাহলে তোমাদের পড়তেও মানে সমস্যা হবে না এবং তোমরা পরীক্ষায় ভালো করবে। আচ্ছা ওকে, এখন দেখো স্ক্রিনে একটা ম্যাথ আসছে। হ্যাঁ এটা তোমাদের, তোমরা যখন কলেজে ছিলা, মানে আমারও মনে আছে আমি যখন কলেজে ছিলাম তখন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, সৃজনশীল আসতো। এখন এই ম্যাথটা আমার, আমরা হলো যে একটা বড় টেকনিক দিয়ে করতাম না, এখন বড় সূত্র টুটো দিয়ে আমাদের একটু ঝামেলা করে এটা মিলাইতে হতো। কিন্তু দেখো অ্যাডমিশনের জন্য আমাদের তো আর এত সময় নাই হাতে, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, আমরা প্রত্যেকটা জিনিসের শর্টকাট অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা শর্টকাট কেন দেখব, কারণ আমাদের এত সময় নাই আর ক্যালকুলেটর নাই, দুইটা কথা। প্রথম কথা হলো এত সময় নাই, আর দ্বিতীয় কথা হলো মানে ক্যালকুলেটর নাই, তাহলে আমাকে কি করতে হবে, শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। এখন এই শর্টকাট গুলা কি সেটা জানা বেশি ইম্পর্টেন্ট, শর্টকাট গুলো কোত্থেকে আসছে সেটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমার পুরো ক্লাস লেগে যাবে, ঠিক আছে? তাহলে একটু মন দিয়ে দেখো আমি কি বলতেছি। আচ্ছা এই ম্যাথ গুলা কেমন থাকে, এই ম্যাথ গুলাতে দেওয়া থাকে যে পানির উপরে তলে আসে বায়ু বুদবুদের ব্যাস বা ব্যাসার্ধ বা আয়তন এত গুণ হয়েছে, বলবে যে হ্রদের গভীরতা কত, ঠিক আছে? এই ধরনের, এই প্যাটার্নের ম্যাথ। এখন তো এই ম্যাথ গুলো করার জন্য তোমরা শর্টকাটটা লিখে নাও, সবাই লিখবা, মাস্ট, সবাই মাস্ট লিখবা। লেখো এইচ সমান n মাইনাস 1 ইন্টু 10, শর্টকাটটা লিখো, আমি বলতেছি কোনটার জন্য কি। কি উল্টা পাল্টা কমেন্ট করতেছো তোমরা, এগুলা ক্লাসে মনোযোগ দাও, এগুলা খুব ইরিটেটিং, ঠিক আছে? এইচ সমান এন মাইনাস 1 ইন্টু 10, এটা এটা আগে লেখো, আমি এক্সপ্লেন করতেছি কোনটা কি দিয়ে। আচ্ছা এইচ সমান এন মাইনাস 1 ইন্টু 10 হলো টেকনিক। এখন দেখো এইচ মানে কি, এইচ মানে হলো হ্রদের গভীরতা বা উচ্চতা, হ্রদের গভীরতা বা উচ্চতা। ওকে আচ্ছা তাহলে আমাদের এটা কোশ্চেনে মানে সবসময় চাবে যে হ্রদের গভীরতা বা উচ্চতা কত। আচ্ছা এন, এন মানে হলো নাম্বার, এন মানে হলো নাম্বার, নাম্বার বা সংখ্যা, কত গুণ হয়েছে, ঠিক আছে? কত গুণ হয়েছে এটাই এইচ সমান এন মাইনাস 1 ইন্টু 10। আচ্ছা এখন দেখো আমাদের টেকনিকটা হলো এটা, এইচ সমান এন মাইনাস 1 ইন্টু 10, এন যত গুণ হবে তারপরে আমরা এগুলো ক্যালকুলেট করব। এবার আরেকটু লিখে নাও, এই কোশ্চেনটা মানে এই ম্যাথটা তোমাদের দুইটা ভাবে আসতে পারে, একটা হলো আয়তন দেওয়া থাকতে পারে, সবকিছু লিখে নিবা, আয়তন দেওয়া থাকলে সরাসরি মান, মানে আয়তন দেওয়া থাকলে এন এর মানটা সরাসরি, ঠিক আছে? আয়তন দেওয়া থাকলে এন এর মানটা সরাসরি বসাবো। আর যদি কোশ্চেনে ব্যাস অথবা
ব্যাসার্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে কিউব করে মান বসাবো, এন এর মানটা কিউব করে বসাবো, ঠিক আছে? এটা লিখে নাও একটু। এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন, যদি আয়তনের মান বলে যে আয়তন এত গুণ হয়েছে তখন সরাসরি মান দিব, আর যদি ব্যাস অথবা ব্যাসার্ধ বলে তখন কিউব করে মান দিব। ওকে, এটা একটু লিখে নাও, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা হ্যাঁ, বুঝার কথা না, আমি তো এখন এক্সপ্লেন করি নাই, আমি এখন এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবা। দেখো, আমি ওই ম্যাথগুলার ক্ষেত্রে টেকনিকটা বলছি, এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন, যদি আয়তনের মান দেওয়া থাকে, আয়তন এত গুণ হয়েছে, তখন আমি কি দিব, এন এর মানটা সরাসরি বসাবো, আর ব্যাস অথবা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কিউব করে মানটা বসাবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই লিখবা, আমি তো এটা বলতে, সেটা লিখো, এটা হলো ম্যাথের টেকনিক। এখন আমরা ম্যাথে যাবো, এটা কি লেখা হয়েছে? লেখা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি ম্যাথটা বইয়ে দেখাবো। ওকে, দুই টাইপের ম্যাথে দেখাই দেবো, আমাকে একটু কমেন্ট করে জানাও সেটা লেখা হয়েছে কিনা। এইচ বলছি হাইট, মানে হ্রদের গভীরতা বা উচ্চতা, এটা কোশ্চেনটা দেখলেই বুঝবা, আগে লিখে নাও তারপরে। আচ্ছা, আশা করি লিখছো। এখন আমরা অঙ্কে যাই, তারপরে আমি আরেকবার টেকনিকটা লিখে আবার বুঝাই দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমরা ম্যাথটাতে যদি যাই, ওখানে দেওয়া আছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটা বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়েছে। কেমন? আয়তন 5 গুণ হয়েছে। প্রথম কথা কি দেওয়া আছে? আয়তন কত গুণ হয়েছে? এন এর মান 5। চাইছে কি? হ্রদের গভীরতা, মানে এইচ চাইছে। তাইলে আমাকে বলো, টেকনিকটা হবে এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন, এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন, এন এর মান কত বসাবো? যেহেতু আয়তন বলছে তাহলে ডিরেক্ট এন এর মান বসাই দিতে পারবো, তাহলে 5 মাইনাস 1 ইন্টু 10 মানে কত? 40। ওকে, মানে হলো 40। আচ্ছা, এখন অনেকের মনে হতে পারে যে আপু তো এত টেকনিক টেকনিক বলতেছেন কিন্তু আনসার তো মিলল না। আনসার কত আছে? আনসার আছে হলো 40.81, ঠিক আছে? আনসার আছে কত? 40.81। এখন দেখো, এতদিনে জানার কথা, তোমাদের কাছে যেহেতু ক্যালকুলেটার নাই, সেক্ষেত্রে তোমাদের কি মনে রাখতে হবে, যে তোমরা মানে সঠিক উত্তরে যত কাছাকাছি মান বের করতে পারো সেটাই তোমার জন্য ভালো, বুঝতে পারছো? সঠিক উত্তরে যত কাছাকাছি মান বের করতে পারো সেটাই তোমার জন্য ভালো। এখন তাহলে অপশনগুলা কেমন আসবে শুনো। আচ্ছা, অপশনগুলো কেমন আসবে আমি বলি। যেমন ধরো 10.28, 25.93, 40.81, 60.79। তাহলে বলো, ঠিক আছে, তাহলে কি করতে হবে? অপশনগুলো দেখে আমি বুঝতে পারবো, তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা আরেকটা নিয়মের ম্যাথ দেখবো। এগুলো আমরা আগে অনেক কষ্ট করে করতাম, এই টেকনিকটা যদি আগে জানতাম কত ভালো হইতো না? আমারও এরকম মনে হয়েছিল মেডিকেলতে এসে, আমি যখন ক্লাসটা করছিলাম আমারও মনে ছিল যে আমি যদি এই টেকনিকটা জানতাম। আচ্ছা, এখন একটা কথা বলি, না পরে বলি, আচ্ছা এখনই বলি। দেখো, অনেকে বলতেছো কি, এই টেনের জায়গায় যদি আমি 10.2 দিয়ে গুণ করি তাহলে আমার এক্সাক্ট মান আসে। একটা কথা বলি, হ্যাঁ, তুমি এখন বাসায় আসো, বাসায় পরীক্ষা দিচ্ছ, বা এখন তোমার কাছে অনেক সময় আছে, এই জন্য না তুমি মানে জিনিসগুলো ভাবতে সময় পাচ্ছ যে তোমার এখানে 10.2 দিয়ে গুণ করলে ভালো হবে। পরীক্ষার হলের এনভায়রনমেন্ট তোমাকে মানে এমন ভাবে চেঞ্জ করে দিবে যে 2 আর 3 যোগ করে তুমি যে কখন 6 লিখে আসবা, 6 দিয়ে ক্যালকুলেট করবা, তুমি নিজেই বুঝতে পারবা না, ঠিক আছে? এটা শুধু আমার কথা না, এর আগে যারাই ভর্তি পরীক্ষা দিছে সবাই এরকমই বলছে। যে পরীক্ষার হলে না ওই ওই মোমেন্টে ওর মাথা অত কাজ করে না, যে 10.2 অত মানে জটিল ক্যালকুলেশন আমরা যাইতে পারবো না, ঠিক আছে? আমি যেরকম অপশন বলছি এরকমই আসবে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর যা বলি তোমাদের যাতে সব থেকে বেশি ইজি হয়, আমরা মেডিকেল মানে টিচার্স প্যানেল আমরা কি চাই সবসময়, যে তোমাদের কাছে যে কোনো জিনিস সব থেকে সহজভাবে প্রেজেন্ট করতে।
তো এখন তোমাদের কাছে আমরা আমরা যেভাবে পড়ছি সেভাবে প্রেজেন্ট করব। এখন যদি তোমার সেটা ভালো লাগে তুমি ফলো করবা, আর যদি তোমার মনে হয় যে না তোমার অন্যভাবে ভালো লাগতেছে তাহলে সেভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি কি বলছিলাম, যদি ব্যাস অথবা ব্যাসার্ধ দেয় তাহলে কি করব, এন এর মানটা কিউব করে বসাবো, ঠিক আছে? আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবতা বলতেছি, আমি ভয় দেখাচ্ছি না। তোমরা যে কোনো কার কাছে জিজ্ঞেস করতে পারো যে ওই এনভায়রনমেন্টটা কেমন হয়। দেখো এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন, তাই না? আচ্ছা তাহলে এন এর মানটা আমি কি করব, যেহেতু আমার ব্যাস দেওয়া আছে, আমি বলছিলাম ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে কিউব করে, তাহলে এন এর মান 2, 2-কে কিউব করে কত বসাবো কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো 2-কে কিউব করে কত বসাবো। দুইকে কিউব করে 8 বসাবো। মানে হলো এর এর মান যাই দেওয়া থাক তুমি কিউব করবা, ঠিক আছে? ব্যাস দেওয়া থাক, ব্যাসের দূরত্ব দেওয়া থাক, তুমি কিউব করবা, করে এখানে সুন্দর মতো বসে দিবা। তাহলে 2³ মানে কত হবে, 8। তাহলে 8 মাইনাস 1 ইন্টু 10 কত হবে, 70, তাই না? তাহলে এটারও কি হবে, অপশন কি হবে, কাছাকাছি হবে, ঠিক আছে? তোমাদের মেইন উত্তর দেওয়া আছে 72 পয়েন্ট সামথিং, ঠিক আছে? পারা যাবে না? আচ্ছা তোমাদের কেন মনে হচ্ছে আমি ভয় দেখাচ্ছি, আমি তো তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তাই না? আমি তো অবশ্যই তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আমি কেন ভয় দেখাবো? তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? হ্যাঁ আমি ভয় কেন দেখাবো, যেটা সত্যি কথা সেটা বলতেছি, যে ওই মোমেন্টে মাথা ওইভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। তোমরা মনে করো না এত শর্টকাট, এত টেকনিক, মানে কোন শর্টকাটের জন্য কোন কি সূত্র সেটা মনে রাখার জন্য আরো নতুন করে সূত্র বানানো লাগে, তোমরা এরকম বলো না। এগুলা না আসলে তোমরা বুঝতে পারবা ভর্তি পরীক্ষার দিন। আমি যেরকম, আমি যখন এটা দেখলাম, মানে ফার্স্ট টাইমে আমি যখন পরীক্ষাটা দিতে বসলাম সুন্দর মতো, মানে যে দেখলাম আমি মানে সবই পাই, আমি অনেক পড়াশোনা করে গেছি, হ্যাঁ আমি অনেক কনফিডেন্স নিয়ে গেছি যে আমি তো পারবোই। এখন পরীক্ষাটা দিতে বসলাম, কোশ্চেন মানে পরীক্ষা দিতে বসার আগেই, কোশ্চেন পাওয়ার আগেই দেখতেছি কি আমার মাথায় কিছু নাই, মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। হ্যাঁ এখন ধরো যে তখন আমি কি করলাম, তারপরে ওই 1 ঘন্টা আমার তো কিছু করে আসতে হবে, মানে এত পড়াশোনা করলাম কিছু তো একটা করে আসতে হবে। তারপরে আমি কি করলাম, কোশ্চেনটা পাওয়ার পরে এক একটা কোশ্চেন দেখলাম, আর হলো যে আমাদের মেডিকোতে যেসব টেকনিক বলা হয়েছিল, শর্টকাট বলা হয়েছিল, সেগুলো একটা একটা করে আমরা কি করলাম, সেগুলো একটা একটা করে আমি ওগুলো মানে কোশ্চেনের পাশাপাশি লিখলাম আর একটা একটা করে সলভ করতে থাকলাম। তারপর দেখলাম যে মানে আমার বেশিরভাগ কোশ্চেনই হয়ে যাচ্ছে। হ্যাঁ তো তারপরে আমি কি করলাম, মানে এরকম নার্ভাস হয়ে হয়ে মানে অনেক বেশি সহজ জিনিস ভুল করে ফেলছি। তারপরে মোটামুটি একটা নাম্বার পেয়ে ফরিদপুর মেডিকেলে চান্স পাইলাম। তো এখন বুঝি যে, পরে যখন সেকেন্ড টাইম দিলাম তখন বুঝলাম যে মানে মেডিকেলের জন্য মেডিকেলে যা যা আসবে এগুলা যদি আমার মেডিকেলে যা বলা হয়েছিল এগুলাই যদি আমি ভালো করে পড়তাম তাহলে আমার রেজাল্টটা আরো ভালো করা সম্ভব হইতো। তো যা বলতেছি একটু মন দিয়ে শুনো, এখানে 70 আসছে, 72.36, এত মাথা ঘামানোর কিছু নেই, অপশন দেখলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, যে কেমন কোশ্চেন আসে। তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম জাস্ট। এখন দেখো তোমরা যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে এই ম্যাথটার আনসার কি হবে কমেন্ট করে জানাও। আচ্ছা যারা এখন ওই যে এটা নিয়ে কমেন্ট করতেছো গ্রাফ নিয়ে, তারা কি এখন জয়েন করছো ক্লাসে? আমি কিন্তু ওই কথাগুলা মিনিমাম আধা ঘন্টা আগে বলে শেষ করে আসছে, তো এখন এগুলা জিজ্ঞেস করতেছো কেন? লাইভ ক্লাস করবা, সময় মতো ক্লাস করবা, লাইভ ইন্টারাকশনে পড়া অনেক বেশি তাড়াতাড়ি হয়, ঠিক আছে? আচ্ছা বলছি যে
আয়তনের মান দেওয়া থাকে সরাসরি ব্যাসার্ধ বা এন এর মান আয়তন দেওয়া থাকলে, আর যদি ব্যাস অথবা ব্যাসার্ধ যা কিছু দেওয়া থাক আমি সুন্দর মতো কিউব করে দিব, তারপরে এন এর মানটা বসাই দিব, তারপরে -1 করে 10 দিয়ে গুণ দিব, বাস আর কোনো কথা নেই। তাহলে এটার উত্তর কি হবে? 40.81। ওকে, অপশন গুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আমরা অন্য কথা ডিসকাস করব না, এখন আমরা পড়াশোনা করব। দেখো এই ম্যাথটার পরে তোমাদের বইয়ে যা কিছু আছে একদম গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য পর্যন্ত যা কিছু আছে কি কি পড়তে হবে শুনো, আমি একটু বলে দিই। পড়বা হলো আদর্শ গ্যাস সমীকরণ, সর্বজনীন গ্যাস ধ্রুবক, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, তারপরে এসএটিপি তে তাপমাত্রা কত, চাপ কত, এসটিপি তে তাপমাত্রা কত, চাপ কত, কক্ষ তাপমাত্রা কত, এগুলা মানে বেসিক জিনিসপত্র, এগুলো সব বইয়ে উল্লেখ আছে, জাস্ট জেনে রাখবা, কেমন? আচ্ছা তাহলে আসো আমরা এখন পড়াশোনা করি। দেখো এটা একটা বেসিক কোশ্চেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ বলতে কি বোঝায়, আদর্শ গ্যাস সমীকরণ বলতে কি বোঝায়, তোমরা অনেকেই জানো তাই না? তারপরেও আদর্শ গ্যাস সমীকরণ বলতে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি, ওকে। আচ্ছা তোমরা এটা জানো, তারপরে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি, মনে থাকবে তো? এগুলা থেকেই পরের দিন কোশ্চেন আসবে, তারপরেও দেখবা অনেকেই ক্লাস করবে না, ক্লাস ক্লাস না করে সুন্দর মতো ওই কমেন্ট সেকশনে প্রবলেম যে একটা পোস্ট আছে ওখানে কমেন্ট করবে, পরের দিন সলভ ক্লাসে এসেও কমেন্ট করবে, এগুলো এলো ক্লাস না করার ফল, বুঝতে পারছো? আচ্ছা আমি কিন্তু বারবার বলছি ব্যাস অথবা ব্যাসার্ধ যা কিছু দেওয়া থাক কিউব করে মানটা বসাই দিবা, এখনো কনফিউশনটা ক্লিয়ার হয় নাই? দেখো তারপরে কোশ্চেনটা কি আছে, সর্বজনীন গ্যাস ধ্রুবক, প্রথম কোশ্চেন, সর্বজনীন গ্যাস ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, ঠিক আছে, ক্যাপিটাল আর দ্বারা, সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মানটা কত, এটা আসবে এসআই এককে 8.314, এককটা কি জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে কষ্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দাও সর্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা কত একক সহ, একক সহ যারা এখন কমেন্ট করবা উত্তরগুলা, দেখবা যে তোমাদের পড়া হয়ে যাচ্ছে অনেক কিছু, হ্যাঁ তোমাদের এগুলো আর ভুল হবে না, তোমাদের ভালোর জন্যই করতেছি। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা কত একক সহ, হ্যাঁ 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? তার মানে এই যে জুলের পরে মোল পার মোল আগে লেখো কেলভিন পরে লেখো কোনো অসুবিধা নেই, কেলভিন আগে লেখো মোল পার লেখো তাও অসুবিধা নেই, খালি জুলের পরে লিখতে হবে দুইটাই, কেমন? 8.314 জুল পার মোল পার কেলভিন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এ এতবার বলতেছি তারপরেও এই জিনিসগুলো তোমরা ভুল করে আসবে আমি জানি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছো। এখন দেখো এই কুইজটার আনসার করতে হবে, পরম শূন্য তাপমাত্রা কত, এটা একেবারে কুইক কুইজ, কুইক আনসার করতে হবে, ঠিক আছে? কোন অপশনটা সঠিক উত্তর দিয়ে দাও। আচ্ছা পরম শূন্য তাপমাত্রা এ যাবৎকালে যতবারই তোমাদের সামনে আসছে তোমরা একটু না একটু হলেও মানে একটা ছোট হলেও ধাক্কা খাইছো যে আচ্ছা আগে দেখি জিনিসটা জানি কি ছিল মনে করি তারপরে তোমরা মানে আনসারটা করো, হ্যাঁ। তো এটার জন্য আমি আজকে একটা চমৎকার সলিউশন নিয়ে আসছি যেটার মাধ্যমে তোমরা আজকের পর থেকে আর কোনোদিন পরম শূন্য তাপমাত্রাকে দেখে ভয় পাবা না, ঠিক আছে? আচ্ছা তো পরম শূন্য তাপমাত্রাকে এতদিন আমরা দেখে একটু হইলেও মানে ভয়টাই পাইতাম বা একটু হইলে আমাদের ডিস্টার্ব করতো, আমরা প্যারা খাইতাম, তাহলে আমরা মনে রাখবো পরম শূন্য তাপমাত্রাকে আজকের পর থেকে আমরা যখনই বলবো কোন রকম প্যারা না খেয়ে আমরা কি বলবো, ব্যাপার না, ইটস ওকে, ঠিক আছে? কি বলবো, ব্যাপার না, পরম শূন্য তাপমাত্রাকে কি বলবো, ইটস ওকে। কেন এটা বলতেছি দেখো, পরম শূন্য তাপমাত্রাকে কি বলবো, ইটস ওকে, তোমরা যারা বোঝার এতক্ষণ বুঝে গেছো যে কেন বলতেছি পরম শূন্য তাপমাত্রা মানে হলো ওকে, ঠিক আছে? আচ্ছা ওকে মানে হলো জিরো কেলভিন, হ্যাঁ। তাহলে বারবার বলতেছি যে পরম শূন্য তাপমাত্রা মানেই হলো ওকে মানে জিরো কেলভিন।
ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অপশন বি। তাহলে আজকের পর থেকে পরম শূন্য তাপমাত্রাকে যখনই দেখবা তখনই বলবা ব্যাপার না, ইটস ওকে। ওকে, এতবার ওকে বলতেছি, এরপরে যদি ভুল করো আর কিছু বলার নাই। শোনো, আমাদের না টেন্ডেন্সি হলো যে সব সহজ জিনিস ভুল করা, বুঝছো? সহজ জিনিসই আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা মানে সব থেকে ইজি বাকি ভর্তি পরীক্ষাগুলো থেকে, আমার কাছে যেটা মনে হয়। তো তারপরে আমরা কেন এরকম করি? আমরা হলো যে সহজ জিনিস ভুল করে বসে আছি, টেরও পাই নাই, অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু সহজ জিনিস ভুল করে বসে আছি। ঠিক আছে, তো আমি চাই না তোমরা সহজ জিনিস ভুল করে, এই জন্য তোমাদের ভুলগুলো অপশন সহ বলে দিচ্ছি। ঠিক আছে, এটা হবে পড়াশোনা তাপমাত্রা মানে জিরো কেলভিন। এটা একদম মানে সুন্দর মতো মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, দেখো লেখা আছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, তোমাদেরকে পড়তে হবে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য গুলা। এখানে তোমরা পারবা মোটামুটি, মুক্ত পথের সংজ্ঞা দেওয়া আছে, ধাক্কা গুলা তাৎক্ষণিক, হ্যাঁ দুটো ধাক্কার মধ্যবর্তী দূরত্বকেই মুক্ত পথ বলে। আমরা যেটা দাগাবো আমরা লাস্টেরটা, ঠিক আছে, 14 নাম্বারটা, গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তি সমানুপাতিক। এটা একটু ভালোভাবে মার্ক করো, ভালোভাবে মার্ক করো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কি আসবে? গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তি সমানুপাতিক। ঠিক আছে, এটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কেন ইটস নট ওকে? অবশ্যই ইটস ওকে। ওকে মানেই তো জিরো কেলভিন, আমরা তো কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্সন জানি, তো আমরা তো এটা পারবোই। কেন ইটস নট ওকে? অবশ্যই এটা আমরা পারবো, মাথা ঠান্ডা রাখলেই পারবা। জিরো কেলভিন মনে রাখবা আর বাকিটা ক্যালকুলেট করে নিবা, বাস হয়ে গেল। আমরা এভাবে পড়ে আসছি না, তোমরা এভাবে পড়বা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাদের গাণিতিক উদাহরণ 10.3। এই ম্যাথটা আমরা করব। ম্যাথটা করার আগে আমাদেরকে একটা জিনিস বলতে হবে, বাকিগুলো পড়তে হবে কিনা, যে বললাম বাকিগুলো তোমরা পারবে, এখান থেকে কোশ্চেন আসবে, দাগানো থাকবে তো কোশ্চেন আসবে এখান থেকে, কিন্তু ওইটা আর কি ভুল করো বেশি, এই জন্য বলে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এই ম্যাথটা করব। দেখো আমাদের প্রথমেই এটা পড়তে হবে, স্বাভাবিক তাপমাত্রা চাপে নাইট্রোজেনের ঘনত্ব কত? 1.25 কেজি মিটার ইনভার্স 3। 1.25 কেজি মিটার ইনভার্স 3। লাস্ট পয়েন্টটা 14 নাম্বারটা দাগাইতে বলছি, যখন আমি বলি তখন কমেন্ট পড়তে থাকো আর কমেন্ট করতে থাকো, তাইলে কিভাবে বুঝবা যে আমি কি বলছিলাম? ম্যাথ লাস্টে করানোর মতো ম্যাথ আছে, যখন যেটা পড়বা তখন সেই ম্যাথ গুলা করে ফেলবো, সমস্যা কি? একই তো কথা, ম্যাথ লাস্টে উত্তর দিবা পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আমি ক্লাসটা এভাবে নিতে থাকি, সমস্যা নাই। দেখো স্বাভাবিক তাপমাত্রা যাবে নাইট্রোজেনের ঘনত্ব কত? 1.25 কেজি মিটার ইনভার্স 3। প্রথম কথা, এটা আমাদের মুখস্থ করতে হবে। এখন অনেকে বলতে পারে এতদিন তো মানে প্রশ্নের উত্তর মুখস্থ করতে বলা হইতো, এখন আবার মানে প্রশ্নই কেন ডিরেক্ট মুখস্থ করতে বলা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি মনে রাখবো? 1.25 কেজি মিটার ইনভার্স 3। তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, অপ্রয়োজনীয় কমেন্ট আর একটাও দিবা না, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি বারবার। স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইট্রোজেনের ঘনত্ব কত, একটু কমেন্ট করে বলো। স্বাভাবিক তাপমাত্রা চাপে নাইট্রোজেনের ঘনত্ব কত, কমেন্ট করে বলো একক সহ। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল, এটার আনসারটাও আমাদের জানতে হবে। 493.07 জানা লাগবে না, 493 পর্যন্ত জানলেই হবে। কেমন? 493 জানতে হবে, কারণ পরের যে ম্যাথ গুলো আসবে এটা আমরা এই মান দিয়েই শর্টকাটটা বুঝবো। ঠিক আছে, আমরা একটা শর্টকাট দিয়ে ম্যাথ গুলো শিখবো। তাহলে প্রথম জিনিস আমরা পড়বো, স্বাভাবিক তাপমাত্রা চাপে নাইট্রোজেনের ঘনত্ব কত? 1.25 কেজি মিটার ইনভার্স 3। আর অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? স্বাভাবিক তাপমাত্রা চাপে 493। কেমন? এই দুইটা আমাদের একটু মুখস্থ করতে হবে।
কারণ এগুলো ডিরেক্ট অবজেক্টিভ হিসেবে আসবে, ঠিক আছে? ম্যাথ হিসেবে তো আসতেই পারে, ডিরেক্ট অবজেক্টিভ হিসেবেও আসবে। এখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করব। এটার জন্য তোমরা একটু লিখে নাও একটা সুন্দর শর্টকাট। শর্টকাটটা হলো এরকম, 493, যেটা আমরা মানটা মুখস্থ করলাম, প্লাস কত ডিগ্রি সেলসিয়াস ইনটু 0.8। আগেও বলছি শর্টকাট মানেই যে তোমাদেরকে মানে একেবারে সুন্দর মতো ম্যাথটা যাতে করতে পারো, সেই জন্য আমরা শর্টকাট গুলা দেই, ঠিক আছে? শর্টকাটটা মনে রাখো, 493 প্লাস কত ডিগ্রি সেলসিয়াস ইনটু 0.8। লিখে নাও, আমি এক্সপ্লেন করতেছি। 493 হলো আমরা মাত্র পড়ে আসছি, তাই না? 493 স্বাভাবিক তাপমাত্রা চাপে বেগের মান, আর কত ডিগ্রি সেলসিয়াস এটা কোশ্চেনে যত ডিগ্রি সেলসিয়াস দিবে সেটা তার সাথে 0.8 গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে একটু আগে আমরা যে জিনিসটা পাইছি ওটা কি ছিল? 493 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা এখন এই ক্যালকুলেশনটা করব, 100 ইনটু 0.8। 100টা কোত্থেকে পাইছি? কোশ্চেনে দেওয়া ছিল, মাত্র দেখা আসছে। এখন তোমাদের অনেকেরই এই দশমিকের গুণ ভাগ দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে কেমনে কি করবো ক্যালকুলেটার ছাড়া। অনেকে তো ক্যালকুলেটার ছাড়া 2 আর মানে 5 যোগ করলে কত সেটাও বলতে পারে না, ঠিক আছে? তোমাদের এমন হয়ে গেছে। আবার অনেকে কি করো, মনে করো কি যে বাসায় তো আসি এখন, এখন সুন্দর মতো ক্যালকুলেটার দিয়ে তাড়াতাড়ি সলভ করে ফেলি, পরে পরীক্ষার সময় মানে মনে মনে করব। এটা না হয় না, এটা এটা রাইট প্র্যাকটিস না। তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা অবশ্যই, সেলফ অ্যাসেসমেন্টের জন্য যখন এক্সাম গুলো দিবা অবশ্যই তুমি কি করবা, ক্যালকুলেট করবা, মনে করবা প্রত্যেকটা এক্সামই মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ, ঠিক আছে? শুধুমাত্র তখনই তুমি ভালো করতে পারবা। তাছাড়া তুমি যদি মনে করো যে এখন আমি কোন রকম করে যাই, পরে যাই আমি ঠিক করে ফেলবো, তোমার ব্রেন কখনোই তোমাকে সাপোর্ট দিবে না, বোঝা গেছে? আচ্ছা দেখো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব। আমাদের এখানে আছে 100, মানে একেবারে 2টা 0, আর দশমিকের পরে আছে 1 ঘর, তাহলে 1টা 0 দিয়ে আমরা এই দশমিকটা উঠাই দিতে পারবো, তাই না? তাহলে থাকে 8, তাহলে আর 1টা 0 8-এর পরে বসাই দিব 80। কত ইজি না ক্যালকুলেশন! তাহলে কি করলাম, এর সাথে এটা জাস্ট যোগ করে দিব, 573.something meter per second, ঠিক আছে? 573.something meter per second। ক্লাস আটকাই যাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো, মেবি তোমার নেট কানেকশনের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো বলো, 493 প্লাস কত ডিগ্রি সেলসিয়াস ইনটু 0.8। হ্যাঁ, তাহলে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইনটু 0.8, তাহলে আমরা গুণ করে দিব, দিয়ে সুন্দর মতো যোগটক করে দিয়ে দেবো। মেডিকেল এক্সামে কোশ্চেন পেপারে লিখতে পারবো, কারণ আমাদেরকে এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না রাফ করার জন্য। তাহলে আমরা কি করব, পেন্সিল দিয়ে লিখবো, ঠিক আছে? যাতে আবার নকলের ভয়ে মানে ধরায় না দেয়, ওকে? আমরা পেন্সিল দিয়ে লিখে ফেলবো, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটার তোমরা ইয়ে করো, লুকাই ফেলো, ঠিক আছে? বা অন্য কাউকে দিয়ে দাও যে সে যাতে তোমাকে আর ক্যালকুলেটারটা না দেয়, কারণ তোমাদের জন্য এটা খুবই ডেঞ্জারাস একটা প্র্যাকটিস হবে যদি তোমরা এখনো ক্যালকুলেটার ইউজ করে এই মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হও। খুবই ডেঞ্জারাস প্র্যাকটিস একটা, ঠিক আছে? আচ্ছা আবার এক বলতেছি, দেখো 493 প্লাস কত ডিগ্রি সেলসিয়াস ইনটু 0.8, 100 ডিগ্রি সেলসিয়াস কোশ্চেনে দেওয়া ছিল, সেটার মতো করে 0.8 দিয়ে কি করলাম, জাস্ট 1টা 0 দিয়ে 1 দশমিক উঠাই দিলাম, আর 1টা 0 পরে বসে দিলাম 80। তাহলে 493 এর সাথে 80 যোগ করলে 573, ঠিক আছে? আচ্ছা এই এই শূন্য দিয়ে দশমিক উঠাইলাম, আর এই শূন্যটা এরপরে বসাই দিলাম, একেবারে ইজি ক্যালকুলেশন, কোনো টেনশন নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমরা বইয়ে যাই আরেকবার লিখবো, দেখো আমি কত স্লোলি পড়াচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি বলছি, 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা আরেকবার টেকনিকটা লিখি, 493 প্লাস এত ডিগ্রি সেলসিয়াস ইনটু 0.8, তাহলে কি বললাম, 493 প্লাস 100 ইনটু 0.8 মানে কত হবে, 493 প্লাস 80, 573 মিটার পার সেকেন্ড বা সামথিং, ওকে? আচ্ছা দেখো এখন আমাদের ম্যাথটা কি আছে, নাইট্রোজেনের জন্য। হ্যাঁ, তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন ম্যাথ গুলো আসে তোমরা হলো কি কোশ্চেন অ্যানালাইসিস করবা, তাইলে বুঝবা যে আমরা যা বলি আমরা সবকিছু কোশ্চেনের ভিত্তিতেই বলি। ধরো যে নাইট্রোজেনের জন্য কোশ্চেনটা দেওয়া আছে, হ্যাঁ,
এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন তোমাকে ম্যাথ দেওয়া হবে, বই থেকেই হুবহু তুলে দেওয়া হবে, বোঝা গেছে? বই থেকেই হুবহু একেবারে মানটান এরকমই রেখে তুলে দেওয়া হবে। তাহলে আমার প্রথম প্রায়োরিটি কি? আমি নাইট্রোজেনের জন্যই মনে রাখবো। আরেকটা কোশ্চেন আসে যে আমি যতগুলো বই দেখছি তার মধ্যে আরেকটা আছে কি, অক্সিজেনের জন্য। তোমরা ইসেক স্যারের বইয়েই অবজেক্টিভ পাবে অক্সিজেনের গড় বর্গবেগের বর্গমূল বা ঘনত্ব দিয়ে একটা কোশ্চেন আসে, জাস্ট ওটা ওটা অবজেক্টিভ হিসেবে মনে রাখবা, বুঝতে পারছো? আর নাইট্রোজেনেরটা একদম ম্যাথ হিসেবে মনে রাখবা। ওকে, আচ্ছা, যে ম্যাথ গুলা দেখাচ্ছি সেগুলা করলেই হবে, সেই নিয়মের ম্যাথ করলেই হবে, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা যদি পেরে থাকো, বুঝে থাকো, তাহলে এই ম্যাথটার উত্তর দাও কমেন্টে ঝটপট। যে পেজগুলো দাগানো তোমাদেরকে হয়তো এতদিনে বলা হয়েছে, এই জন্য আমি বলি নাই। ধরো যে F100, F*, বা কোন একটা প্যারা 100 দেওয়া আছে, স্টার দেওয়া আছে, ওইগুলোর মানে কি জানো? ওখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে কোশ্চেন আসছে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে কোশ্চেন রিপিট হওয়ার থেকেও টপিক রিপিট হওয়ার টেন্ডেন্সি বেশি। আর আমরা মানে যা অ্যানালাইসিস করে বুঝলাম যে একটা পেজ থেকে যখন কোশ্চেন আসে, বাকি ইয়ার গুলাতেও, বাকি সাল গুলাতেও ওর আশেপাশ থেকে কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, বুঝতে পারছো? এই জন্য ওভাবে F100 F*star দিয়ে দাগানো হয়। তারপরেও কোনগুলা পড়বা বেশি ভালো করে, আমি আবারও বলতেছি, বোল্ড ওয়ার্ড, বোল্ড লাইন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ, উদাহরণ, ইউনিক কিছু, ঠিক আছে, ইউনিক কিছু। তারপরে দেখবা যে তোমাদের বইয়ে লেখা আছে জানার বিষয়। এখন ধরো যে বইয়ে যা কিছু আছে সবই তো জানার বিষয়, তাহলে আবার এক্সট্রা করে জানার বিষয় কেন লেখা? কারণ ওগুলা টিচাররা যাতে তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? এই জন্য ওগুলা জানার বিষয়ে আরো ভালোভাবে লিখে দেওয়া হয়েছে। তাহলে জানার বিষয়ে মাস্ক করতে হবে। আর কিছু ছক যেগুলো মেডিকেল থেকে দাগিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে, তোমরা কিভাবে রিভিশন দিবা আমি একটু পড়ার টেকনিকটা বলে দিই, তারপরে এই ম্যাথটা বলতেছি। রিভিশন দিবা হলো, আমি ক্লাসে যা বলছি, 3 স্টেপে রিভিশন দিবা। হ্যাঁ, 3 স্টেপে পড়াশোনা করবা। প্রথমটা হলো কি, পড়বা আমি ক্লাসে যা যা বলতেছি, এটা প্রথম প্রথম ধাপে পড়বা। দ্বিতীয় ধাপে কি পড়বা, আমি ক্লাসে বলি নাই কিন্তু মেডিকেল থেকে দাগানো আছে। তৃতীয় ধাপে কি পড়বা, মেডিকেল থেকে দাগানো এবং আমার সবকিছু বলাটা রিভিশন দিবা। দেওয়ার পরে তোমার যদি কিছু মনে হয় যে বইয়ে এখনো বোল্ড লাইন, বোল্ড ওয়ার্ড বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু তোমার কাছে লাগতেছে ইম্পর্টেন্ট, তখন তুমি যতটুকু মাথায় নিতে পারবে পড়বা, ঠিক আছে? কিন্তু মাস্ট পড়তে হবে মেডিকেল থেকে যা দাগাই দেওয়া হচ্ছে, যা আমরা ক্লাসে বলতেছি, এটা মাস্ট পড়তে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা পড়ার টেকনিকটা বুঝতে পারছো। আচ্ছা, এটা কি করতে হবে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 50 × 0.8, তাই না? কত হবে, 40। তারপরে 493 এর সাথে 40 যোগ করলে কত হবে, 533, তাহলে ক্লাস কাটে না। ওকে, দেখেন তো,
নেট প্রবলেম হয়েছিল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন সবাই ক্লাসটাতে আবার মনোযোগ দাও। এখন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো, তারপরে আমরা আবার শুরু করি। ওকে, থ্যাংক ইউ। আসো আমরা যেখানে ছিলাম আবার পড়া শুরু করি। কোনো অসুবিধা নাই, এগুলো হইতেই পারে, একটু আধটু নেট প্রবলেম হইতেই পারে, ঠিক আছে? ওকে, এখন আমরা এই ম্যাথটা করব। দেখো, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। ওকে, আচ্ছা, এখন এই ম্যাথটা করার জন্য আমরা একটা শর্টকাট শিখবো। আগের মতো করে লিখে নাও, একটু শর্টকাটটা হলো, সবাই লিখো টি সমান এন স্কয়ার ইন্টু 273। টি সমান এন স্কয়ার ইন্টু 273। আমি আগেও বলছি এন মানে হলো নাম্বার, মানে হলো সংখ্যা, কত গুণ হয়েছে সেটা, ঠিক আছে? আর টি মানে হলো তাপমাত্রা, এটা আমাদের বের করতে হবে। তাহলে শর্টকাটটা লিখে নাও, তারপরে আমি এক্সপ্লেন করব। ওকে, এবার দেখো, তাহলে এন এর মান কত, এন কত গুণ হবে সেটা জাস্ট বসাই দেবো। হ্যাঁ, তাহলে এন এর মান ওখানে কি পাইছি, অর্ধেক হবে, তাই তো? অর্ধেক মানে কত, হাফ, 1/2। তাহলে ওটাকে স্কোয়ার করে দিলাম, হাফ ইন্টু 273, হাফ স্কোয়ার। হাফের স্কোয়ার মানে কি, 1/4। তাহলে 1/4 ইন্টু 273 মানে হলো 273 কে আমি 4 দিয়ে ভাগ দিব। দেখো, এটা আমার মানে এমনি আমি মনে মনেই ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? দেখো, 4 দিয়ে 27, তার মানে 4 6 24, বাকি থাকলো 3, আর নামাইছি, আবার 3 নামাইছি, তাহলে কত হবে, 4 8 32, ঠিক আছে? 68 পয়েন্ট সামথিং। ভাগটা দেখা দিচ্ছি, তোমরা আগে পর্যন্ত লিখো, তারপর 68 পয়েন্ট সামথিং কেলভিন, এটা আনসার হবে কেলভিন। ওকে, কেলভিনে আসবে আনসার। ওকে, 68 পয়েন্ট সামথিং। আচ্ছা আচ্ছা, ভিডিও আটকে গেছিল। আচ্ছা, আমি আবার বলতেছি, তোমরা এটা লিখে নাও, তারপরে আমি বলতেছি, ঠিক আছে? কি সমান এন স্কয়ার ইন্টু 273, এটা একটু লিখে নাও, আমি আবার বলতেছি। ও, তোমরা আবার পরে জয়েন করছো বলে এটা বুঝতেই পারতেছো না কোন ম্যাথটা। এটা হলো 2 নাম্বার, যে ম্যাথটা করলাম মাত্র, ওইটা পরের ম্যাথটা। স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ ওটার অর্ধেক হবে, ঠিক আছে? এটা লিখে নাও, আমি আবার বলবো, কোনো অসুবিধা নাই। ওকে, তোমরা যে কোঅপারেট করতেছো এটাই অনেক কিছু, ক্লাসের মধ্যে এভাবে ইন্টারাপশন মোটেই কাম্য নয়, ঠিক আছে? দেখো, আমি আবার কয়ে দিব, কোনো অসুবিধা নেই। দেখো, আমরা যে এখানে ছিলাম না, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের গড় বর্গবেগের বর্গমূল, তোমরা সবাই উত্তর দিলে অপশন বি হবে। জাস্ট তারপরেই এই ম্যাথটা বলছি, স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। কেমন, আমি আবার লিখতেছি। দেখো, আমি শর্টকাটটা বলছি, যে আমি শর্টকাটটা বললাম টি সমান এন স্কয়ার ইন্টু 273। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের শর্টকাট, এই ম্যাথের শর্টকাট এরকম। যখনই দেখবা যে এই এত গুণ হয়েছে, তাহলে কোন তাপমাত্রা চাইছে, সেক্ষেত্রে কি দিবা, এই শর্টকাটটা ইউজ করবা। কেমন, আচ্ছা, এখন দেখো, আমার টি চাইছে, হ্যাঁ, এন মানে হলো নাম্বার, এন মানে হলো নাম্বার বা সংখ্যা, কত গুণ হয়েছে, দেখো অর্ধেক হবে, অর্ধেক তার মানে কি, হাফ, তাই না? তাহলে এন এর মান এখানে কত, হাফ, সেটাই বসাইছি। হাফ কোথা থেকে আসলে এবার বুঝছো, এন এর মান হাফ, আমি ভাগ করে দেখাই দিব, কোনো অসুবিধা নাই। দেখো, 1/2 কে স্কোয়ার করলে কি হবে, 1/4 ইন্টু 273, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এটা তোমাদের যাদের অনেক কষ্ট হচ্ছে এই ভাগটা করতে, আমি তোমাদের জন্য ওই ভাগটা করে দিচ্ছি, ঠিক আছে? ছোটবেলায় আমরা যেভাবে ভাগ করতাম সেভাবে, দেখো দেখো, 4 6 24, তাহলে 3 থাকলো 3, 4 8 32,
দেখো তাহলে থাকলো কত, এক দশমিক নিলাম, 10 4 2 8 থাকলো কত, 2, আর শূন্য নিতে পারবো আমি 4 5 20। দেখো এটা কেন করে দিলাম জানো, কারণ এটা এক্সাক্ট এই আনসার, তাই তোমরা হয়তো অনেকে মনে করতে পারো আপু যা টেকনিক দেখাচ্ছে একটা এক্সাক্ট আনসার আসতেছে না, এই জন্য আমি এটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ভাগটা আশা করি বুঝতে পারছো, ছোটবেলার মতোই তো ভাগ করবা, ছোটবেলায় তো আমাদের বেসিক কিছু শেখানো হয়েছে, ABCD না শিখলে কি আমরা এগুলো পড়তে পারতাম? পারতাম না তো। আচ্ছা ঠিক আছে, এখন কি কোনো নেট প্রবলেম আছে? আমার তো মনে হয় না। এখন কোনো নেট প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটার আনসার হবে অবশ্যই কেলভিন, ঠিক আছে? কেলভিনে হবে, আচ্ছা কেলভিন তাপমাত্রায় হবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো, থ্যাংক ইউ। এটা যদি বুঝে থাকো তাহলে সুন্দর করে এই কোশ্চেনটার উত্তর দাও আমাকে কমেন্টে। থ্যাংক ইউ যারা জানাচ্ছ ক্লিয়ার। আসলে ইন্টারনেট কানেকশন এই ব্যাপারগুলো তো একেবারেই মানে ইন্টেনশনালি না, তাই না? এটা তো হইতেই পারে, তোমাদেরকে একটু কনসিডার করতে হবে। স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে? আচ্ছা তোমাদেরকে আমি এই কথাটা কিন্তু আগেও বলছি যে কি বলছি, যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বইয়ে যে ম্যাথ গুলো থাকবে সেগুলোই আমার জানতে হবে, হুবহু সেগুলো আসবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নও দেখাচ্ছি, তো টেনশনের কিছু নাই তো, এটা উত্তর কত হবে ঝটপট বলো। আচ্ছা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, দেখো এটা আমি কি করব, n এর মানটা কত ধরব, দ্বিগুণ, তার মানে n এর মান 2, তাহলে t সমান n² 273, মানে 2 এর বর্গ করে জাস্ট 273 গুণ করে দেব, ঠিক আছে? 4 গুণ 273 কত হবে, 1092, 1092। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা এরকমই থাকবে, ঠিক আছে? এই কোশ্চেন এরকম থাকবে, অপশন এ না তো, অপশন এ মানে তো অর্ধেক, এই জন্যই তো খেয়াল করতে হবে। আমি বলছি না সহজ জিনিস তোমরা ভুল করো, এন এর মান আইডেন্টিফাই করতেই ভুল করতেছো, তাহলে ম্যাথ তো ভুল হয়ে যাবে, এন এর মানটা আগে দেখতে হবে, কেমন? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার আসো দেখো, অণুর ব্যাস গড় মুক্ত পথের মধ্যে সম্পর্ক এগুলা কিছু কিছু লেখা আছে। এখন গড় মুক্ত পথ নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কথা বলছে, হ্যাঁ, যে ক্লসিয়াস একরকম, ম্যাক্সওয়েল একরকম, বোলজম্যান একরকম। এখন তাহলে তোমাদের তো মানে কি বলবো, একটু কনফিউজড হয়ে যাবে তোমরা, অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, এই জন্য তোমাদের সুবিধার্থে কি করা হয়েছে সবগুলো একসাথে লিখে দেওয়া হয়েছে, কেমন? আচ্ছা দেখো, আমরা বয়েল চার্জ চাপীয় সূত্র এগুলো আগে পড়ে আসছি, আদর্শ গ্যাস সমীকরণ আগে পড়ে আসছি, একটু খেয়াল করো গ্যাসের ঘনত্বের সমীকরণ, আমি কিন্তু এগুলো PDF দিয়ে দেওয়া হবে তোমাদের, বারবার বলতেছি আমার ক্লাস শেষে PDF দিয়ে দেওয়া হবে, আবার তোমাদের কম্পেনিয়ন বুকেও আছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো তাহলে আদর্শ গ্যাস সমীকরণ PV সমান NRT এটা আমরা পড়ছি, গ্যাসের ঘনত্বের সমীকরণ হলো রো, গ্যাসের ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, রো দিয়ে, এটা আমরা জানি, রো সমানুপাতিক 1/T, মানে হলো তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক গ্যাসের ঘনত্বের, আর রো সমানুপাতিক পি, ওকে? আচ্ছা এখন আমরা যেগুলা পড়বো গড় মুক্ত পথের সমীকরণ গুলা, ঠিক আছে, গড় মুক্ত পথের গুলা সব একসাথে লিখে দেওয়া আছে। দেখো গড় মুক্ত পথকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, গড় মুক্ত পথকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, হ্যাঁ। তো তোমরা যখন কোনো সমীকরণ পড়বা অবশ্যই ওই সমীকরণে কোনটাকে কি বলা হয়, লাইক যে এই যে সমীকরণ 1/πa²n, এখানে ঠিক আছে, এই যে n বলতে কি বোঝায়, a বলতে কি বোঝায়, এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? এগুলো লাগবে, এগুলো মাস জানা লাগবে। আচ্ছা এখন দেখো,
তাহলে ক্লসিয়াসের সূত্র অনুযায়ী কি হবে, ল্যামডা সমান 1/π a² n। তাহলে তোমরা স্ক্রিন দেখে আমাকে একটু কষ্ট করে বলো, ক্লসিয়াসের গড় মুক্তপথের সমীকরণ অনুযায়ী এ বলতে কি বোঝায়, এ দ্বারা মানে কি বোঝানো হয়, এ দ্বারা কি বোঝানো হয় কমেন্ট করে বলো। যারা ভুল আনসার দিবা কোনো অসুবিধা নাই, আজকে ভুল করলে তো কোনো সমস্যা না, আজকে শিখতে পারবা, তাই তো? মেডিকেল পরীক্ষায় ভুল করলে সাথে সাথে কারেকশন করে নিবা যে কি কি ভুল গেছে, প্রত্যেকদিন সলভ করবা, তাহলে তোমার ভুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে, আর মেইন পরীক্ষার দিন ভুল হবেই না, ঠিক আছে? আচ্ছা, অণুর ব্যাস বোঝানো হয় তাই না, এ দ্বারা বোঝানো হয় অণুর ব্যাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে বুঝতে পারছো এন দ্বারা বোঝানো হয় অণুর সংখ্যা, বারবার বলছি, ঠিক আছে। তাহলে ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোজম্যান, এগুলো অনেকগুলো সমীকরণ দেওয়া আছে। তারপর দেখো লেখা আছে কি, ল্যামডা সমানুপাতিক T/ρP, তাহলে তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, আর ঘনত্ব আর চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে এই ছোট্ট সূত্রটাই দেওয়া আছে। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো যে যারা লাইভ ক্লাসটা করবা এবং সাথে সাথে উত্তর দিবা, তোমাদের পড়া অনেক ভালো হবে, ঠিক আছে? এখন তোমরা ওই যে যা পড়ায় আসছি এখান থেকে এইটার উত্তর দাও, এটার উত্তর দাও। তোমরা এত স্যাড, এত অ্যাংরি, তোমাদের এত রাগ কোথা থেকে আসতেছে, আর তোমরা এত স্যাড বা কেন বুঝলাম না তো। আচ্ছা যাই হোক, আমার উপর রাগ করে লাভ আছে, এগুলো তো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, আমি কি আমার দোষ এগুলা, এগুলো আমরা পড়ছি, তোমাদেরকেও পড়াচ্ছি, তাই না? তোমরা এভাবে পড়বা, তোমাদের পরে যারা আসবে সিলেবাস চেঞ্জ না হওয়া পর্যন্ত এভাবেই পড়তে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখো, আমরা একটু অপশন গুলো অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো অপশন ডি থেকে আমরা শুরু করি। হ্যাঁ দেখো, অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, অণুর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা, তাহলে তো এটা ঠিকই আছে তাই না, অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক। অপশন বি তে কি আছে, গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক, আমরা একটাকে পড়ে আসছি, চাপ আর ঘনত্বের ব্যস্তানুপাতিক, তাহলে এটাও ঠিক আছে। অপশন সি তে কি আছে, দেখো তো গ্যাসের তাপমাত্রা সমানুপাতিক, এটাও পড়ে আসছি, তার মানে এটাও ঠিক আছে। তাহলে অপশন এতে কি আছে, অণুর ব্যাসের বর্গের সমানুপাতিক, আমরা কি পড়ে আসছি, 1/π a² n, তার মানে এ স্কোয়ার এর সাথে কি হবে, এটা বর্গের ব্যস্তানুপাতিক হবে, তাই না? তাহলে আমাদের কোশ্চেনে বলছে কোনটা সঠিক নয়, তাহলে আমাদের উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে? সবগুলা কিন্তু এক্সপ্লেনেশন দিছি, কোনটা সঠিক নয় বলছে, যদি সঠিক বলতো তাহলে তো তিনটাই হইতো। একটু খেয়াল করতে হবে অপশন গুলা, তোমাদের যাদের মনে নাই আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এখানে সুন্দর মতো সব পেয়ে যাবা। দেখো এই দেখো, তাপমাত্রার সাথে সমানুপাতিক, ঘনত্ব, চাপ, তাই না, সবগুলো ব্যস্তানুপাতিক, অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, আবার অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক। ওকে, এখন বোঝা গেছে নিশ্চয়, অপশন এ হবে কারেক্ট আনসার। এখন আমাদের এই পর্যন্ত যা যা পড়ছি সবকিছু বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত যা যা তোমরা পড়ছো সবকিছু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরে টপিক গুলো শুরু করব। আর বেশি পড়া নাই, আর একটু ধৈর্য ধরে থাকতে হবে, জাস্ট আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। এখন আমরা পড়বো সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য, এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলার একটা। মনে আছে আমি শুরুতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলে দিছিলাম, সেগুলোর মধ্যে এগুলো আছে। হ্যাঁ, সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য, অসম্পৃক্ত। এখন দেখো, তোমরা যখন কোনো পার্থক্যের ছক পড়ো, তোমরা নিশ্চয়ই দুইটারই বৈশিষ্ট্য পড়ো না, ধরো একটার বৈশিষ্ট্য হ্যাঁ বোধক, একটার বৈশিষ্ট্য না বোধক, আমরা যে কোনো একটা পড়ি তাই না, তাহলে আমরা কি করব, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য আমরা কি করব, যে কোনো একটা পড়বো, আমরা পড়বো সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা পড়ার জন্য আমরা একটা সুন্দর একটা, সুন্দর বলো খারাপ বলো ভালো বলো, আমরা একটা শর্টকাট শিখবো। দেখো লিখে নাও, আবদ্ধ আ তা না, সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য শেখার জন্য একটা ছন্দ লিখে দাও,
আবদ্ধ আতা না লিখো, যা যেভাবে লিখতেছি এভাবেই লিখবা, কেমন? শক্তি সমবিভাজন নীতি স্বাধীনতার মাত্রা, এগুলো হলো যে পড়তে হবে, এগুলা কম্পেনিয়ন বুকেও দেওয়া আছে, আবার তোমার হলো যে এগুলা এক্সট্রা ইনফরমেশন হিসেবেও তোমরা জানতে পারো, যেমন বইতেই তো আছে যে কোনটা স্বাধীনতার মাত্রা কেমন হবে, ঠিক আছে, কোন পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কেমন হবে, এই ধরনের কোয়েশ্চেন আছে, এক পারমাণবিক গ্যাসের, দ্বি পারমাণবিক গ্যাসের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবদ্ধ আতানা দিয়ে আমরা এটা লিখছি। এখন দেখো আবদ্ধ আতানা, হ্যাঁ আবদ্ধ দিয়ে কি বুঝাইছি দেখো, 1 নম্বর পয়েন্টটাতে খেয়াল করো আবদ্ধ স্থান, 2 নম্বর পয়েন্টটাতে খেয়াল করো আবদ্ধ স্থান, 3 নম্বর পয়েন্টটাতে খেয়াল করো আবদ্ধ স্থান। তার মানে একটা শব্দ দিয়ে আমার 3টা পয়েন্ট পড়া হয়ে গেল আবদ্ধ, ঠিক আছে, একটা শব্দ দিয়ে আমার 3টা বৈশিষ্ট্য পড়া হয়ে গেল আবদ্ধ। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ কোথায় তৈরি হয়? আবদ্ধ স্থানে, ঠিক আছে, এই জন্য আবদ্ধ লেখা হয়েছে। এখন দেখো আতা, আ দিয়ে, সরি, আ দিয়ে কি হয়েছে? আয়তন, তা দিয়ে তাপমাত্রা। দেখো আয়তন 5-এ আর 6 নম্বর পয়েন্টে তাপমাত্রা। এখন আতার সাথে একসাথে তোমরা প্লাস সাইন দিয়ে নাও, মানে হলো আয়তন বৃদ্ধি করলে আর তাপমাত্রা বৃদ্ধি, আয়তন তাপমাত্রা দুইটাই বৃদ্ধি করলে সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। তাহলে আতার ওইখানে একটা প্লাস সাইন দাও, বুঝতে পারছো? আচ্ছা, যখন যেটা পড়াবো তখন সেটাতে ফোকাস করতে হবে। আমি এখন একটা পড়াচ্ছি, তোমরা আরেকটা নিয়ে ভাবতেছো, তাহলে তো মানে কনসেন্ট্রেশনটা ঠিক মতো আসবে না, তাই না? সবই বলবো, দেখো তাহলে আবদ্ধ আতানা, তাহলে কি বলছি, আবদ্ধ মানে সম্পৃক্ত বাষ্পচাপ আবদ্ধ স্থানে তৈরি হয়, আতা মানে আয়তন বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। আরেকটা পয়েন্ট আছে না, না দিয়ে কি বোঝানো হয়েছে দেখো, সম্পৃক্ত বাষ্পচাপ আবদ্ধ স্থানে তৈরি হয়, আবদ্ধ স্থানে তৈরি হয়ে এটা আবদ্ধ স্থানেই বড় হতে থাকে, তখন কি হয়, এটা না একসময় অবাধ্য হয়ে যায়। অবাধ্য হয়ে গেলে কি হয়, কেউ কারো মানে কেউ তাকে কোনো কিছু শোনাইতে পারে না কথাবার্তা। যেমন দেখো তোমরা এখন বাসায় সবাই আবদ্ধ অবস্থা আছো, কোচিং এ টোচিং আসতে পারতেছো না, বাইরে ঘুরতে যাইতে পারতেছো না, তো আবদ্ধ থাকতে থাকতে তোমরা হলো যে কি হয়ে গেছো, অবাধ্য হয়ে গেছো অনেকে, ঠিক আছে। তো তোমরা যেরকম কারো কথা শুনবে না, মা বাবা কিছু বললেই ঝাড়ি মারতেছো তাদেরকে উল্টা, ঠিক আছে, তাহলে কি হবে, আবদ্ধ স্থানে থাকতে থাকতে অবাধ্য হয়ে গেছে, যেরকম সম্পৃক্ত বাষ্পচাপ আবদ্ধ স্থানে তৈরি হয়ে সে অবাধ্য হয়ে যায়, সে কারোর কথা শুনে না। এখন কারোর কথা শুনে না মানে কি, 4 নম্বর পয়েন্টে দেখো, বয়েল চার্লসের সূত্র মানে না, যারা গ্যাস সূত্র দিল তাদের সূত্রই মানে না, কি একটা লজ্জার কথা, তাই না? এটা বলছি, ঠিক আছে, বয়েল চার্লসের সূত্র মানে না। তাহলে আরেকবার বলি, আবদ্ধ দিয়ে বুঝাইছি 1, 2, 3, সম্পৃক্ত বাষ্পচাপ আবদ্ধ স্থানে তৈরি হয়, সরিয়া দিয়ে আয়তন, তা দিয়ে তাপমাত্রা, আয়তন তাপমাত্রা বৃদ্ধি করলে সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপে পরিণত হয়, আর না দিয়ে বোঝানো হয়েছে কি, বয়েল চার্লস সূত্র মানে না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য কি হবে, এগুলো সব অপোজিট হবে, তাই না? স্টিকার কমেন্ট করবা না, খুব বিরক্তি করে এগুলো। হ্যাঁ, তোমরা যদি আমাদের জায়গায় থাকতা বুঝতা যে, দেখো অফলাইন ক্লাস হইলে তো তোমরা এগুলা কমেন্ট করতে পারতা না, পারতা, তাহলে কেন এরকম করো, মানে টিচারকে বিরক্ত করা তোমাদের জন্যই খারাপ। ধরো আমি একটা কিছু বলতে চাচ্ছিলাম, তোমাদের এইসব মাঝে মাঝে কমেন্ট লিখে আমি আর ওটা বললাম, এটা কি তোমাদের জন্য ভালো হবে? কখনোই ভালো হবে না, শুধু আমাকেই না, কোনো সময় কোনো টিচারকে ডিস্টার্ব করবে না উল্টাপাল্টা কমেন্ট করে, ওকে? আমি বারবার বলতেছি, আমি এই এডিশনের বইটা তোমাদেরকে ভালোভাবে পড়ায় দিচ্ছি, যা কিছু এক্সট্রা থাকবে আমি সলভ ক্লাসে অবশ্যই অবশ্যই বলে দিব, ঠিক আছে, কোনো মানে প্যানিক থাকার দরকার নেই, আমি সব বলে দিব, কোনো অসুবিধা নেই। আপাতত এগুলো মনে রাখো, নিউ এডিশনে কি আসছে এটা আইডেন্টিফাই করার জন্য তোমার আগে পুরানো এডিশনটা ভালো করে জানতে হবে না, যে নতুন কি কি আছে এটা জানার জন্য আগে ওগুলো হইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য আবদ্ধ আতানা। এখন দেখো সম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য যদি এগুলো হয়, অসম্পৃক্ত বাষ্প বৈশিষ্ট্য গুলা কি হবে, অপোজিট হবে, তাই না? সবই ঠিক ছিল, ঝামেলা করবে খালি 2 নম্বরটা। দেখো এটা আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে তৈরি হইতে পারে, সম্পৃক্ত বাষ্পচাপ আবদ্ধ স্থানে তৈরি হয়, তাহলে হিসাব অনুযায়ী অসম্পৃক্ত বাষ্পচাপ খোলা স্থানে তৈরি হতে পারে, কিন্তু কথা হলো এটা 2 স্থানে তৈরি হবে, আবদ্ধ খোলা 2 স্থানে। আশা করি টপিকটা বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা যদি আরেকজন কি কমেন্ট করতেছে এগুলা বসে বসে দেখো, তাহলে কিন্তু
আমি কি বলতেছি এগুলো মিস করে যাবো, হ্যাঁ যখন আমি কমেন্ট করতেছি, কমেন্ট করতে বলতেছি তখন কমেন্ট করো, তাহলে তো হয়ে যায়। এখন দেখো তোমাদের সামনে অনেক সুন্দর একটা ছক আসছে, ওকে? এই ছকটা এতদিন তোমরা মুখস্থ করতে না, কারণ তোমাদের এটা লাগতো না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমরা ডাক্তার হবা, একটু তো এক্সট্রা কষ্ট করতেই হবে, সেক্ষেত্রে আমাদেরকে ছকটা পড়তে হবে, কিন্তু টেনশনের কোনোই কারণ নাই। এক্ষেত্রে আমাদের একটা অত্যন্ত সুন্দর নিনজা টেকনিক আছে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা টেকনিকটা শিখবো, কোনো কথা বলবা না, কমেন্ট একটা কমেন্টও করবা না, যখন আমি জিজ্ঞেস করবো তখন কমেন্ট করবা, এখন খালি টেকনিকটা লিখে নাও। দেখো এই ছকের মধ্যে আমাদের সবগুলা জোড় সংখ্যা, তাপমাত্রার ছকে সবগুলা জোড় সংখ্যা, তাই না? 0, 2, 4, 6, 8 সবগুলা জোড় সংখ্যা। তো 0 থেকে 40 পর্যন্ত আমরা একটা নাম্বার দিয়ে শিখবো, আমরা একটা গ্রুপিং করে শিখবো। এখন এটা লিখে নিবা। দেখো আমাদের গ্রুপিং করার টেকনিকটা হবে 8, 4, 4, 2, 1। আমরা যেরকম করে মোবাইল নাম্বার মনে রাখি, আমরা সেরকম করে সরি আমরা সেরকম করে এই নাম্বারটা মনে রাখবো, 8, 4, 4, 2, 2, 1, ঠিক আছে? এই নাম্বারটাকে লিখো, তারপরে আমি বলতেছি কেন এটা করলাম। এটা হলো আমাদের গ্রুপিং করার টেকনিক। আমরা এই ছকের তাপমাত্রার মানগুলো আমরা গ্রুপ করব, গ্রুপ করে করে মনে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো 8, 4, 4, 2, 2, 1, তার মানে প্রথম গ্রুপে 8টা সংখ্যা নিব, প্রথম গ্রুপে নিব 8টা সংখ্যা। আগে দেখো তারপর লিখবা, 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথম 8টা সংখ্যাকে আমরা কি দিব, সরি এক নাম্বার গ্রুপ দিব, ঠিক আছে? প্রথম 8টা সংখ্যাকে আমরা কি দিব, এক নাম্বার গ্রুপ দিব, কেমন? আচ্ছা এরপরে কি আছে দেখো, 4, মানে এর পরবর্তী 4টা জোড় সংখ্যা, সেটা কি আছে, 16, 18, 20, 22। এটা তাহলে কয় নাম্বার গ্রুপ হবে, এটা এক নাম্বার ছিল, এটা দুই নাম্বার গ্রুপ হবে, ওকে? তারপরে দেখো আবার 4টা সংখ্যা নিব, মাথা ঠান্ডা রাখো, ছকটা অনেক ইজি, জাস্ট মাথাটা ঠান্ডা রেখে দেখো, 24, 26, 28, 30, আবারও 4টা সংখ্যা নিলাম, এটা 3 নাম্বার গ্রুপ, জাস্ট আমি গ্রুপিং করতেছি আর কিছু না, ঠিক আছে? দেখো তারপর নিব 2টা সংখ্যা, 32, 34, এটা 4 নাম্বার গ্রুপ, আমি কিন্তু কমেন্ট করতে মানা করছিলাম। তারপরে নিব আরো 2টা সংখ্যা, 36, 38, নিলাম, এটা 5 নাম্বার গ্রুপ। লাস্টে থাকে কত, 8, 4, 4, 2, 2, 1, লাস্টে থাকে 1টা সংখ্যা, তাই লাস্ট 1টা সংখ্যাকে আমি দিব 6 নাম্বার গ্রুপ। বুঝতে পারছো কি বলছি? 8, 4, 4, 2, 2, 1, এটা হলো আমাদের গ্রুপিং করার নাম্বার। আমরা যেরকম মোবাইল নাম্বার মনে রাখি, আমাদেরকে এইভাবে 8, 4, 4, 2, 2, 1 সংখ্যাটা মনে রাখতে হবে। এটা আমরা কেন বলছি, এটা আমরা বলছি যাতে করে গ্রুপিং করতে পারি। যেমন প্রথম 8টা সংখ্যা, যেমন 8, 4, 4, 2, 2, 1 আছে, তাহলে প্রথম 8টা সংখ্যা নিব, প্রথম 8টা সংখ্যা এক নাম্বার গ্রুপে, তারপরে 4টা সংখ্যা নিব 2 নাম্বার গ্রুপে, তারপরে 4টা সংখ্যা নিব 3 নাম্বার, তারপরে 2টা, তারপর 2টা, আর লাস্টে 1টা। কেন গ্রুপিং করলাম, কারণ যত নাম্বার গ্রুপ তত নাম্বার যোগ করবা। যেমন আমি যদি বলি এটা হলো এক নাম্বার গ্রুপ, হ্যাঁ, জিরোর মান কত আছে তোমার বইয়ে এটা একটু বলো তো আমাকে কমেন্ট করে, জিরোর মানটা কত আছে, দেখিস তোমাদের সামনে বই আছে কিনা, জিরোর মানটা কত বলা আছে বলো তো, তাই না? আচ্ছা এখন তাহলে তোমরা 4.58 ও মনে রাখবা না, শুধু মনে রাখবা 4, জিরোর জন্য মানটা হবে 4, জিরোর জন্য মানটা হবে 4, ঠিক আছে? জিরো জিরোর জন্য মানটা মনে রাখো। তারপর দেখো এই যে প্রথম গ্রুপ, এটা কত নাম্বার গ্রুপ, এক নাম্বার গ্রুপ, এই এই যে 14 পর্যন্ত এক নাম্বার গ্রুপ, এটার প্রত্যেকটার সাথে জাস্ট এক করে যোগ করে দিবা, যত নাম্বার গ্রুপ তত করে যোগ করবা, যত নাম্বার গ্রুপ তত করে যোগ করবা। দেখো জিরোর জন্য মানটা 4, এরা এক নাম্বার গ্রুপে, তাহলে কত যোগ করবো, 1 যোগ করবো, হয়ে গেল 5। তারপরে
টু এর জন্য যা কিছু আছে তারপরে কি হবে এক যোগ করব, ফোর এর জন্য মানটা হবে কত, ছয়, ঠিক আছে? এরকম করে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। দেখো চোদ্দোর জন্য যে মানটা আছে তার সাথে দুই যোগ করলে তোমরা ষোলোর মানটা পাবা, ঠিক আছে? আগে আমি বলি তারপরে বলবো যে পরীক্ষায় আসলে আমরা কি করব সবই বলে দিব। তারপর দেখো তিন নাম্বার গ্রুপের সাথে তিন যোগ করলে হচ্ছে, চার নাম্বার গ্রুপে, পাঁচ নাম্বার গ্রুপে, সব হচ্ছে। এখন দেখো তোমাদের বইয়ে 38-এর জন্য কত দেওয়া আছে, 49 একটা মান দেওয়া আছে না, 38-এর জন্য 49, তাই না, একটা মান দেওয়া আছে। তাহলে 40-এর মান যখন বের করব কত যোগ করতে হবে 49-এর সাথে, স্ক্রিন দেখে বলো তো? ছয় যোগ করতে হবে, কারণ আমি কি বলছি যত নাম্বার গ্রুপ তত যোগ করতে হবে। তাহলে 49-এর সাথে ছয় যোগ করলে 55 হয়, ঠিক আছে? ওকে, দেখো আমাকে একটু বিশ্বাস করো, ঠিক আছে? এভাবে মানে ছকটা পড়লে আসলে ইজি হবে, একটু বিশ্বাস করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলবো, কোনো টেনশন নাই। দেখো 844221 আমাদের হলো গ্রুপিং করার টেকনিক, ওই ছকটা আমি ছকে যে আবার বলতেছি। প্রথম আটটা সংখ্যাকে এক নাম্বার গ্রুপে নিয়ে যাব, তারপরে কি আছে ফোর, এই যে ফোর, তার মানে পরের চারটা সংখ্যাকে দুই নাম্বার গ্রুপে নিয়ে যাব, তারপরে চারটা সংখ্যাকে তিন নাম্বার গ্রুপে নিয়ে গেছি, এই যে জাস্ট জোড় সংখ্যাগুলো একসাথে লিখছি আর কিছুই নাই। তারপরে দেখো দুইটার জন্য দুইটা সংখ্যা, এই দুইয়ের জন্য আরো দুইটা সংখ্যা আমি ছকে যে আবার লিখবো, টেনশন নাই, আগে কনসেন্ট্রেট করো। লাস্ট একটা সংখ্যার জন্য এটা, ঠিক আছে, ছয় নাম্বার গ্রুপ। ওকে এখন আমরা ছকে যাই। দেখো এখন আমি এখানে লিখবো, আশা করি এখন বুঝতে পারবা, তোমাদেরকে যা বলছিলাম তোমরা তো সেটা শুনলা না। দেখো 844221, ঠিক আছে, প্রথম আটটা সংখ্যা নিব, 0 থেকে 14, 1 2 3 4 5 6 7 8, প্রথম আটটা সংখ্যা এক নাম্বার গ্রুপ। তারপর নিব চারটা, এবার একটু খেয়াল করো, অ্যাটলিস্ট 16 18 20 22, এটা নিব দুই নাম্বার গ্রুপ। তারপরে নিব আরো চারটা সংখ্যা, 24 থেকে একদম 30 পর্যন্ত চারটা সংখ্যা, এটা দিব তিন নাম্বার গ্রুপ। আচ্ছা তারপরে দেখো দুইটা সংখ্যা নিব, 32 34, চার নাম্বার গ্রুপ। তারপরে দেখো আরো দুইটা সংখ্যা নিব, 36 38, পাঁচ নাম্বার গ্রুপ, তাই না? আর আছে কি লাস্ট একটা নিব, এটা হলো ছয় নাম্বার গ্রুপ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো জিরোর জন্য যে মানটা বললাম 4.58, রাইট? তাহলে এটার সাথে এক যোগ করো কত হবে, পাঁচ। দেখো পাঁচ ছয় সাত আট এক করে বাড়ছে সব জায়গায়, এই জন্য বলছে কি এক নাম্বার গ্রুপে এক করে যোগ দিবা, ঠিক আছে? আচ্ছা তারপরে দুই নাম্বার গ্রুপে দুই করে যোগ করবা, ঠিক আছে? তিন নাম্বার গ্রুপে তিন করে যোগ করবা, চার নাম্বার গ্রুপে চার, পাঁচ নাম্বার গ্রুপে পাঁচ, এখন আমি বলছি ছয় নাম্বার গ্রুপে ছয়, ছয় নাম্বার গ্রুপে একটা সংখ্যা আছে 40-এর মান। দেখো 38-এর জন্য 49 পাইছি, তাই না? এর সাথে ছয় যোগ করলে 55 হয়, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় এক গুনে গুনে দেখো, 49-এর সাথে ছয় যোগ করলে 55 হবে। তাহলে 40-এর মান পর্যন্ত আমাদের শেখা হয়ে গেছে, বাকিগুলো আমরা এখন শিখবো। এই পর্যন্ত পুরোপুরি বুঝতে পারছো কিনা ছকটা একটু বলো, যে আমাদের গ্রুপিং করার টেকনিকটা একটু লিখো কমেন্ট করে, ঠিক আছে? গ্রুপিং করার টেকনিকটা একটু লিখো, আমাদের গ্রুপিং করার টেকনিকটা কি 844221, এটা একবার কমেন্ট করে লিখো, তাহলে তোমাদের ভালো হবে। ওকে, গ্রুপিং করার টেকনিকটা হলো কি 844221, হ্যাঁ বুঝতে পারবা। তোমাদের সমস্যা কি জানো, যখনই ছকটা দেখো তোমাদের এত টেনশন হয়, তোমরা এত প্যানিক করো, শুধু ছকটা না যে কোনো টপিক দেখলে তোমরা প্যানিক করো বেশি, তোমরা এটা নিয়ে চিন্তা করতে চাও না যে এটাও আমরা সহজ করে পড়াই দিচ্ছি যে এটা এটা ইয়ে করো না, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, এখন আমরা পড়ব 50 থেকে 100 মান, ঠিক আছে? আচ্ছা এখন
আচ্ছা যদি 24 চাই তখন কি বের করবে? আচ্ছা ঠিক আছে, আমি আগে এগুলো বলি, তারপরে 50 এর মান শিখাচ্ছি। ধরো পরীক্ষার হলে তোমাকে এই ছকের মাঝখান থেকে একটা তাপমাত্রা চাইছে, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা, তোমার সবগুলা পারা কোশ্চেনের উত্তর আগে করবা, ম্যাথ গুলা করে ফেললা, মোটামুটি সবই হয়ে গেল, তারপরে যায় তুমি এই কোশ্চেনটা নিয়ে বসবা, একটু টাইম দিবা। একটা কথা বলি, দেখো আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য এত সময় নিয়ে লিখছি, কিন্তু বাসায় তোমরা যখন এটা 2 থেকে 3 বার লিখবা তোমাদের মোটেই এত সময়ও লাগবে না এবং ভুলও হবে না, কারণ এটা ভুল করার মতোই কিছুই না। শুধু তোমরা জিরোর মানটা মনে রাখবা, মোটেই আগের মানগুলো সব মনে রাখা লাগবে না, ঠিক আছে? আমি তো নিজেও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তাই না? আমি তো জানি, আমি তো পড়ছি এগুলা। জিরোর জন্য 4 মনে রাখবা, আর যখন বাসায় 2-3 বার প্র্যাকটিস করবা দেখবা এটা ইজিয়েস্ট একটা মেথড, ঠিক আছে, এই ছকটা পড়ার জন্য। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলা হলেই হবে। ওকে, আচ্ছা, পরেরটা বের করতে হলে আগেরটা মনে রাখা লাগবে না, আমি কি বলতেছি, এটা তোমাদের মোটেই সময় লাগবে না, জাস্ট তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে তাইলেই বুঝবা। এখন এরকম মনে হইতেছে, আমরা এভাবেই পড়ে আসছি, ঠিক আছে, এটা একটু সময় নিয়ে জাস্ট দেখবা তাইলেই হবে। ওকে, দেখো এখন আমরা 50-এর জন্য মান শিখবো। সহজ কথা, সহজভাবে বুঝতে শিখ, মানে চেষ্টা করবা, না হলে কিন্তু পরে কঠিন জিনিস কিছুই বুঝতে পারবা না। দেখো 50-এর জন্য মনে রাখবা, 50-এর দ্বিগুণ করলে কত হয় বলো? 100 হয়। তাহলে 100-এর কম মনে রাখবা, 50-এর জন্য মনে রাখবা কি 92, ঠিক আছে? 50-এর জন্য মনে রাখবা কি 92। ওকে, আচ্ছা, 100-এর কম, 50-এর জন্য মানে 50-এর দ্বিগুণ 100, 100-এর কম মনে রাখলে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো 60 থেকে 100-এর মানগুলার জন্য আমরা, দেখো এখানে 3 সংখ্যা, পুরো ছকে কোনোটা মানে 300-র ঘরে নাই, মানে 3টা ঘরের নাই, কিন্তু শুধুমাত্র এটাই আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা এখানে শুধু প্রথমগুলো মনে রাখবো। আমরা একটু লিখি, আমরা 60 থেকে 100, 50-এর জন্য তো বললাম 92, আর 60 থেকে 100 পড়ার জন্য 1, 2, 3, 5, 7, এটা একটু লিখে নাও। 60 থেকে 100-এর মানগুলো পড়ার জন্য 1, 2, 3, 5, 7 এইগুলো মনে রাখবা। দেখো শুধু প্রথমগুলো মনে রাখলে হবে। এখন তোমাদের মনে হতে পারে, আবু দশমিকের পরে যদি চেঞ্জ করে দেয় তাহলে কি করব? আমি বারবার বলতেছি, একটা ছক থেকে যখন কোশ্চেন করা হয় বাকি অপশনগুলো ছক থেকেই দেওয়া হবে, ঠিক আছে? তাহলে 100, 200, 300 এগুলো অপশন দেখলেই বুঝবা কোনটা কার মান। 60, 70, 80, 90, 100, 1, 2, 3, 5, 7 দিয়ে শুরু, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন আমি এগুলা সব মুছে দিব, দিয়ে দ্রুত একবার লিখবো, তখন তোমরা বুঝবা যে এটা লিখতে মোটেই সময় লাগে না, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট প্রমাণ দেওয়ার জন্য, কারণ তোমরা আমাকে মোটেই বিশ্বাস করতেছ না। আচ্ছা যাই হোক, আমি আবারও লিখি তাহলে বুঝবা। দেখো একদম চুপচাপ দেখো, বুঝলেও দেখো না বুঝলেও দেখো। দেখো আমার টেকনিকটা হলো কি, 8, 4, 4, 2, 2, 1, প্রথম 8টা সংখ্যা 1 নাম্বার গ্রুপ, পরের 4টা সংখ্যা 2 নাম্বার গ্রুপ, পরের 4টা সংখ্যা 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, তারপরে 2টা সংখ্যা 4 নাম্বার গ্রুপ, তারপরে 2টা সংখ্যা 5 নাম্বার গ্রুপ, তারপরেরটা 6 নাম্বার গ্রুপ। যত গ্রুপ, যত নাম্বার গ্রুপ তত করে যোগ করে দিব, যত নাম্বার গ্রুপ তত করে যোগ করে দিব। হয়ে গেল 0-র জন্য মনে রাখবো 4, বাকি সব যোগ করতে করতে আসবো। 50-এর জন্য দ্বিগুণ হয় মনে রাখবো, 100-এর কম। 60, 70, 80, 90, 100-এর জন্য 1, 2, 3, 5, 7, শেষ। ওকে, দেখছো 1 মিনিটও লাগে না, এটা আমরা পড়ছি না, আমরা তো এভাবেই যুগ যুগ ধরে পড়ে আসতেছি, তো আমরা জানি যে এটা কিভাবে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে আবারও সেম কথা বলতেছো যে 16-এর মান বের করতে 14-এর মান ঠিকই জানা লাগতেছে। তো আমি কি বললাম, তুমি যখন পরীক্ষার হলে এটা আসবে তখন কি করবা, সবার পরে এটা আনসার করবা, সব পারা কোশ্চেন গুলা আনসার করবা,
ম্যাথ গুলো আনসার করবা, এটা তো একটা ম্যাথের মতোই। তোমার কি একটা ম্যাথ করতে সময় লাগে না? এখন তোমার যদি মনে হয় এই ছক থেকে কোশ্চেন আসলে তুমি অ্যাভয়েড করবা, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আমার দায়িত্ব ছিল তোমাকে দেখাই দেওয়া, এই জন্য আমি দেখাইছি, ঠিক আছে? এরপরে কি করবা না করবা সেটা তোমাদের ব্যাপার। ওকে, এখন আমি নেক্সট টপিকে যাব। দেখো এরপরে আছে কি, শিশিরাঙ্ক, আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। এখান থেকে কি কি জানা লাগবে শোনো, সবগুলো সংজ্ঞা লাগবে। সংজ্ঞা মানে বোল্ড লাইন, আমি বলছি সংজ্ঞা লাগবে। তারপরে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কোনটা কি বোঝায়, যে এত পার্সেন্ট হইলে কি বোঝায়, এরকম অবজেক্টিভ আসবে, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, রিলেটিভ হিউমিডিটি। ইংলিশ টার্ম গুলো পড়ার চেষ্টা করবো, আমি ইংলিশ টার্ম পড়তাম, আমি চাই যে আমি আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি ইংলিশ টার্ম যেন পড়া হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর্দ্রতা হলো কি, হিউমিডিটি। পরম আর্দ্রতা অ্যাবসোলিউট হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি, সব বইয়ে আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা, দেখো ইংলিশ টার্ম গুলো পড়লে একটা সুবিধা আছে, ইংলিশ টার্ম পড়লে তোমরা কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা ইজিলি মনে রাখতে পারবা। যেমন দেখো আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা, মানে এর ইংলিশ টার্ম হলো রিলেটিভ হিউমিডিটি, এই জন্য এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এর মানটা, আর এর সমীকরণ জানতে হবে। আমরা জানি আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, ওকে? আচ্ছা, এটুকু জানলেই হবে। এখন দেখো শুষ্ক ও আর্দ্রবার হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস। এখানে তোমাদের 100টা ছকে দেওয়া আছে, এই 100টা মেনলি হবে হলো 4টা পয়েন্টের মধ্যে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই পয়েন্ট দেখতে পাইতেছো, 4টা। তো এই 100টা হবে এই 4টা ইয়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আমরা এটা মনে রাখবো। আমাদের এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে এবং সামনেও আসবে, যে দুটি পাঠের পার্থক্য কেমন হলে, মানে তোমার আবহাওয়ার পূর্বাভাস কেমন লেখা যায়। তো আমরা এটা মনে রাখবো, দেখো কম হলে আবহাওয়া আর্দ্র, হ্যাঁ? তারপর 2 নম্বর পয়েন্ট একটু মার্ক করো, খুব বেশি হলে, বেশি হলে শুষ্ক, তালব বসা, তালব বসা, মিল আছে তাই না? তাহলে একটু লিখে ফেলো কষ্ট করে, বেশি হলে শুষ্ক, বেশি হলে শুষ্ক, ওকে? আচ্ছা, বেশি হলে শুষ্ক। এবার দেখো 3 নম্বরে আছে ধীরে ধীরে কমলে বৃষ্টি, 4 নম্বর পয়েন্টটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন আসলো, হঠাৎ হ্রাস পেলে কি হবে। এখন হঠাৎ হ্রাস পেলে কি হবে সেটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো তোমরা লিখো যে হঠাৎ হ্রাস মানে হলো ঝড়। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা যখন কোশ্চেন আসছিল তখন অনেক ভাইয়া পুরা মনে করছে, মানে আমার আমার ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আসছে, ঠিক আছে? তো আমি কি নিজের ছকটা অ্যাভয়েড করছি, আমি কি নিজের ছকটা স্কিপ করে অন্য পেজে গেছি, তোমরা কেন এটা নিয়ে এরকম করতেছো, আমি কি কিছু বাদ দিচ্ছি, আমি তো সবই বলে দিচ্ছি, যেটা পড়ার দরকার সেটাও বলতেছি, যেটা আমি পড়াচ্ছি না সেখান থেকে বলে দিচ্ছি কি পড়া লাগবে, বলে দিচ্ছি না, একটু কনসেন্ট্রেট করো, আমাকে বলতে দাও। তো ওই বছর যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসলো যে হঠাৎ হ্রাস পেলে কি হবে, তো ওই সময় অনেক ভাইয়া আপুরা কি করলো, হঠাৎ বৃষ্টি, ঠিক আছে, হঠাৎ বৃষ্টি মনে করে তারা কি দাগাই দিল, বৃষ্টি দাগায় আসছে, হঠাৎ বৃষ্টি সিনেমার কথা মনে করে, ঠিক আছে? তো আমরা হঠাৎ বৃষ্টি মনে করব না, আমরা নতুন সিনেমা বানাবো, সেটা হলো যে হঠাৎ হ্রাস পেলে ঝড় হবে। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে কোশ্চেন করবো, তোমরা কমেন্টে আনসার দিবা। থার্মোমিটারে দুটি পাঠের পার্থক্য কম হলে আবহাওয়া কেমন হবে, থার্মোমিটারে দুটি পাঠের পার্থক্য কম হলে আবহাওয়া কেমন হবে, কমেন্ট করে বলে দাও। তোমার না কয়েকজন আছে অনেক পচা, বেশিরভাগই ভালো, কয়েকজন আছে পচা, ব্যাপার না। দেখো তাহলে কম হলে কি হবে, আবহাওয়া হবে আর্দ্র, ঠিক আছে? আচ্ছা, আর একটা কোশ্চেন করব, থার্মোমিটারের দুটি পাঠের পার্থক্য হঠাৎ হ্রাস পেলে আবহাওয়ার পূর্বাভাসে কি লিখবো।
হঠাৎ হ্রাস পেলে ঝড়, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো বেশি হইলে শুষ্ক আর হঠাৎ হ্রাস পেলে ঝড়। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো হঠাৎ ঝড়। আচ্ছা, এবার দেখো এর পরে যে ছকটা দেখতেছো, এই ছকের থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার কোশ্চেন আসছে, সেটা হলো 2010 সালে। এখন কি পড়তে হবে? আমরা পুরো ছকটা পড়বো না, প্যানিক করবা না, আমার রিকোয়েস্ট, প্যানিক করার দরকার না, আমরা পুরো ছকটা পড়বো না, আমরা জাস্ট কয়েকটা কথা বলবো। আমি যা যেটুকু বলবো এটুকু পড়লেই হবে। হ্যাঁ, প্রথম কোশ্চেন, যা যা বলবো এটা মার্ক করো, যা বলবো তাই আসবে, ঠিক আছে? গত যে কয় বছর পড়াচ্ছি, যা কিছু ক্লাসে বলছি সেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। সো আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে তোমাদেরকে যা পড়াচ্ছি এর মধ্যে থেকে কমন আসবে। দেখো, প্রথম কোশ্চেন, শুষ্ক বাল্বের তাপমাত্রা সর্বনিম্ন কত হতে পারে? শুষ্ক বাল্বের সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? শুষ্ক বাল্বের তাপমাত্রা সর্বনিম্ন কত হইতে পারে? দেখো এখানে কিন্তু জিরো নাই, তাই না? শুরুই হয়েছে 4 থেকে, তাহলে সর্বনিম্ন মানটা হবে 4, ঠিক আছে? এটা প্রথম কোশ্চেন, শুষ্ক বাল্বের তাপমাত্রা সর্বনিম্ন হবে 4। যা বলবো শুধু তাই পড়া লাগবে, আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, তো 4 এর জন্য কি হবে? মানটা পড়লা একটু দেখ, যেহেতু 4 পড়লা, 4 এর জন্য একটা মান দেখলা, 7.8, বাস শেষ। এখন তাহলে প্রথম কোশ্চেন কি বলছে? শুষ্ক বাল্বের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা হবে 4, আর এর জন্য গ্লেসিয়ারের রাশির মান হবে 7.82। এখন আমি তোমাদেরকে বলছি যে যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একবার কোশ্চেন আসে ওটা আমাদের দেখে রাখতে হয়, কারণ ওখান থেকে আবার হয়তো দিয়ে দিতে পারে। তো 2010 সালে কিসের মান আসছিল বলছি? 10-এর মান। 2010 সালে আসছিল 10-এর মান, 2010 সালে আসছিল 10-এর মান। তো তোমরা তো 21 সালে অ্যাডমিশন দিবা, তো এখন কিন্তু তোমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সব থেকে স্মরণীয় বছর সবারই এখন থেকে 20 সাল হয়ে যাবে, ঠিক আছে? তোমরা 20-এর মানটা চাইলে দেখতে পারো, আর হয়তো আসবে না, কারণ 10-এর পরে আর কখনো আসে না, এটাই হলো আশার কথা, ঠিক আছে? মানে আশা সহায়কার, সহায়কার কি বলি, তালব, মানে সুন্দর মতো এই যে তালব সহায়কার দিয়ে যে আশা হয় সেটা, মানে হোপ, ঠিক আছে? আমরা আশা করতেছি যে 10 সালের পরে যেহেতু আর আসে না, আমাদের আর লাগবে না, তারপরে আমরা কি করবো 20-এর মান, 21-এর মান, জাস্ট একবার দেখে রাখা, মানে যেটা আসবে আমি এটা বলতেছি না। আরো যদি কারোর মনে হয় যে না আপু এইটুক বলছে, আমি এগুলা মানে করব না, হ্যাঁ শুনবো না কিছু, এখন দেখো আমি যখন 16 সালে ফার্স্ট টাইমে এক্সাম দিছি, তখন আমাদের ক্লাসে বলা হয়েছে যে তোমরা এবার 16 সালে পরীক্ষা দিবা, তাহলে 16-এর মান পড়বা। এখন দেখো আমি যখন 17 সালে সেকেন্ড টাইম দিছি, তখন আমাকে আমাদের কি বলা হয়েছে যে 17 সালে পরীক্ষা দিচ্ছ, তাহলে 17-এর মানটা পড়ে রাখো। এখন তাহলে আমি সেই পরম্পরা ধরে রাখবো অবশ্যই, তাহলে আমি কি বলবো যে যে বছর যে পরীক্ষা দিবে তাকে সে বছর সেটা পড়তে বলবো। কিন্তু মজার কথা হলো 10 সালের পরে এটা কখনোই আর আসে নাই, ঠিক আছে? ওকে, এখন দেখো আর লাস্ট একটা কথা বলি, যে অনেকের মনে হইতে পারে যে আপু যা বলছে আমি এইটুক পড়ে আমার ভাল লাগতেছে না, আমি আরো অনেক অনেক পড়বো, ঠিক আছে? তো তোমাদের যদি এটা মনে হয়, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, 25 থেকে 37-এর মানগুলো দেখো দশমিকের পরে এক করে কমছে। 25 থেকে 37-এর মানগুলো খেয়াল করো, 25-এর মান 1.70, মানে হলো কি 70, তারপর কি 69, 68, 67, 66, দেখছো একদম 37 পর্যন্ত কি হয়েছে, এক করে কমছে। ওকে, তো তোমাদের এটা যে অপশনাল যে একটা ছক আছে একবার কোশ্চেন আসছে, তাই জন্য জাস্ট দেখায় রাখতেছে আর কিছুই না। মেইন ইম্পর্টেন্ট হইলো এটা যে শুষ্ক বাল্বের সর্বনিম্ন তাপমাত্রা কত, 4, হ্যাঁ 4 ডিগ্রি সেলসিয়াস, এর জন্য মান কত 7.82। আর হলো যে 10 সালে 10-এর মানটা আসছে, আর কি বলছে 25 থেকে 37 পর্যন্ত মান হলে এক করে কমবে। কিভাবে এক করে কমবে? দশমিকের পরে এক করে কমবে, ঠিক আছে? দশমিকের পরে এক করে কমবে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আমি কিন্তু এক একটা জিনিস কয়েকবার করে রিপিট করতেছি, অনেক আস্তে আস্তে পড়াচ্ছি। আমরা এই চ্যাপ্টারটা ফার্স্ট টাইমে তিনটা চ্যাপ্টার একসাথে পড়াই, ভৌত জগৎ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস। হ্যাঁ, সেখানে তোমরা একটা চ্যাপ্টার একদিন পাচ্ছ, আবার সলভ ক্লাস পাচ্ছ, তো তোমরা অনেক লাকি, ঠিক আছে? আচ্ছা,
যে টপিকগুলো যা যা দাগায় দিছি এটুকুই পড়লে হবে কিনা? আমি কিন্তু এটার উত্তর দিছি, প্রথম ফেজে কি রিভিশন দিবা? প্রথম ফেজে রিভিশন দিবা যা আমি পড়াইছি, সেকেন্ড ফেজে রিভিশন দিবা কি আমি পড়াইছি, আমি পড়াই নাই কিন্তু মেডিকেল থেকে দাগানো আছে, আর তারপরে এগুলো পুরো আরেকবার রিভাইজ করে তারপরে তোমার যদি মনে হয় যে কিছু বোল্ড ওয়ার্ড বোল্ড লাইন বাকি থাকতেছে বা এগুলো হলো যে তোমার কাছে ইম্পর্টেন্ট, একটা যখন টপিক পড়বা নিজেকে টিচার হিসেবে ভাববা, যেটা আমি করতাম, নিজেকে টিচার হিসেবে ভাববা যে তুমি যদি টিচার হতে এখান থেকে কি কি কোশ্চেন দিতা। ওকে, আচ্ছা তাহলে সেইভাবে জাস্ট দেখবা যে তোমার যদি কিছু ইম্পর্টেন্ট মনে হয় তোমার মাথায় যতখানি তুমি নিতে পারবা তুমি ততখানি পড়বা। ফার্স্ট বই পড়তেই হবে, ফার্স্ট বই মেনলি পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো তোমাদের সামনে আরো একটা ছক আসছে। এইবার কেউ কেউ মানে আমার উপর রাগ করে ক্লাস লিভ নিয়ে চলে যাবে যে আপু খালি ছকে পড়াচ্ছে। শোনো একটা মজার কথা, একটা সারপ্রাইজ তোমাদের জন্য, দেখো এই ছকটা সুন্দর করে কেটে দাও, এই ছকটা সুন্দর করে কেটে দাও, এটা লাগবে না, ঠিক আছে? আমি অনেক অনেক কিছু অনেকবার বলছি না, এখন তোমরা যদি এরপরে কিছু না বুঝো অবশ্যই রিপিট ক্লাসটা দেখে নিও, হ্যাঁ রেকর্ড তো থাকেই, রেকর্ড ক্লাসটা দেখে নিও। আচ্ছা এই ছকটা লাগবে না, ওকে? দেখো এটা আমি কেন বলছি, এখন আমি তো এটা বলতে পারতাম যে এই ছকটা লাগবে না বা এটা আমি নাও আনতে পারতাম, তাই না? এখন আমি তোমাদেরকে এই ছকটা কেটে দিলাম, তার একটা বিশেষ কারণ আছে। কারণ তোমরা পড়তে পড়তে, এটা আমাদের হিউম্যান সাইকোলজি, হ্যাঁ, যখন আমরা মানে পড়তেছি, পড়তে পড়তে যখন কিছু আমি দেখবো যে এটা আমার পরীক্ষার জন্য লাগবে না বা আমার এটা লাগবে না সারা জীবন, আমি কেটেই দিব, মানে আমার লাগবেই না, তখন যে কি শান্তি লাগে, কি যে ভালো লাগে কাজ করে, সেটাই হলো এটা। ওকে, এই জন্য এটা কেটে দিতে বলছি, এটা কখনো আসবে না, 100% সিওরিটি দিয়ে দিলাম। আচ্ছা আর লাস্ট 2 মিনিট কথা বলবো, 2 মিনিটও না, 1 মিনিটের মধ্যে মানে শেষ হয়ে যাবে। দেখো তোমাদের বইয়ে 2টা ম্যাথ আছে, হ্যাঁ, এই ম্যাথ গুলা নিয়ে তোমাদের কনফিউশন হবে নেক্সট দিন, এই জন্য আমি বলে দিচ্ছি। দেখো কোশ্চেনটা পড়ো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2টো হিলিয়াম পরমাণুর গতিশক্তি বের করো, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এখন তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে 2টার মধ্যে ডিফারেন্স আছে, খুব সূক্ষ্ম ডিফারেন্স। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2টার ক্ষেত্রেই বলা হয়েছে, হিলিয়াম গ্যাসের গতিশক্তি 2টার ক্ষেত্রে নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাদের পার্থক্য কি আর আমরা কখন বুঝবো কোন সূত্র দিয়ে করব? তাহলে আমরা কি বুঝবো, দেখো আমরা যখন বলবো কয়টা, যদি এত টি হিলিয়াম পরমাণু বলে তখন সূত্র হবে 3/2 kT, কত টি হিলিয়াম পরমাণু 3/2 kT, আর যদি গ্রাম অণু বলে তখন 3/2 RT, ঠিক আছে 3/2 RT, এইটাই। তাহলে এখন আমি এটা কোন পেজ কোন পেজ করো না, এটা বইয়ের মধ্যেই আছে, ম্যাথ আছে, সব পেয়ে যাবা, জাস্ট একটু দেখে রাখো, আমি রিকোয়েস্ট করতেছি, আর বেশিক্ষণ ক্লাস নাই, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। দেখো তাহলে আমি এখন কোশ্চেন করবো, তোমরা উত্তর দাও। আমি যদি কোশ্চেন করি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম পরমাণুর গতিশক্তি বের করো, তখন কি সূত্র দিবা, যা সূত্রটা কমেন্ট করো, 3/2 RT না 3/2 kT, এটা বলো। প্রতি গ্রাম অণুর জন্য 3/2 RT। আচ্ছা এগুলো তো PDF দিয়ে দেওয়া হবেই, তোমরা বইয়ে একটু পরে খুঁজলেই হবে, এখন আপাতত ক্লাসটা ঠিক মতো করো তাহলেই তো হচ্ছে। 3/2 RT প্রতি গ্রাম, আর যদি বলি এত টি হিলিয়াম পরমাণু তখন দিব 3/2 kT, বোঝা গেছে? জাস্ট এটুকুই, কে মানে তো বোলজম্যান ধ্রুবক এগুলো তো মোটামুটি তোমরা জানোই। আচ্ছা ঠিক আছে, ওকে
তাহলে আমি আজকে ক্লাসে যা বলছি আশা করি বুঝতে পারছো। যাদের যাদের নেট প্রবলেম হয়েছে মাঝখানে, তোমরা কষ্ট করে আবার একটু রেকর্ডেড ক্লাসের ওই অংশগুলো দেখে নিও, কেমন? কারণ আমি অনেকবার বলছি অলরেডি। আর তারপরেও যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, এবং কমেন্ট কোনগুলা কমেন্ট করবা আমি আরেকবার বলতেছি, ক্লাস না করে কমেন্ট করবা না, আগে ক্লাস করবা তারপর কমেন্ট করবা প্রবলেম সলভের ওই পোস্টটাতে। আর গ্রাফওয়ালা ম্যাথ, কোনো বাজারের অন্য গাইডের ম্যাথ, তারপরে উদ্দীপক সহ ম্যাথ, এগুলো সব অ্যাভয়েড করবা। আমি যে নিয়মের ম্যাথগুলো দেখাইছি শুধুমাত্র এগুলো ফলো করবা, আর যা যা বলছি এগুলো আগে পড়বা, যা বলে দিছি পড়তে সেগুলো ওর সাথে পড়ে নিবা, কেমন? বাকি যা কিছু আছে নতুন বইয়ে কিছু থাক আর অন্য কিছু থাক, যা কিছু থাক আমি সব কিছু সলভ ক্লাসে বলে দিব, কিন্তু একটাই শর্ত, পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে, মানে সুন্দর মতো ইয়ে করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো ক্লাসের শুরুতেই বলে দিছিলাম, বলছি না? তুমি কি ক্লাসে পরে জয়েন করছো? একদম শুরুতেই বলে দিছি। আর জিকে ইংলিশটা রেগুলার পড়তে হবে, এটা তো আমি সবসময় বলি, তোমরা যারা আমাকে চিনো অলরেডি তারা জানো এটা আমি সবসময় বলি, কারণ জিকে ইংলিশ হলো আমাদের অ্যাডমিশনের অন্যতম মানে শক্তি, তাই না? এটা দিয়ে আমাদেরকে অনেক নাম্বারটা ইয়ে করে আসতে হয়, ঠিক আছে? জিকে ইংলিশটা রেগুলার পড়বা, দিনের পর দিনে করবা, পড়া জমায় রাখবে না, তাহলে হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, আবার দেখা হবে, ওকে?